তখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে, জোরে কোন কে কাত হয়ে আছে, আল্লাহ কাত হয়ে আছে। তো সবাই কিন্তু ফেরাউনের চাকরি করে, কিন্তু ফেরাউনের পক্ষে সবাই না, অনেকে চাকরি করে কিন্তু তাই বলে কি সবাই ফেরাউনের পক্ষে নাকি? ওই পাঁচ সাত জনের মধ্যে একজন ফেরাউনের বিপক্ষে, সুযোগ পাশে আল্লাহ তখন কাত, সুযোগ নেই, তখন বলতে যে খালি ক্ষমতার ক্ষমতার অহংকার করেন, শুধু ক্ষমতার অহংকার করেন আর ডাকেন আয় আয় খেলা হবে, একবার পুলিশ ছাড়া মাঠে আসেন জনগণ বুঝাই দেবে আসল খেলোয়াড়কে। খালি অহংকার করেন, এখন একলা বার হবার পারেন না কেন, কাত হয়ে গেছে, একলা বাড়ান কত বড় ক্ষমতা দেখা যাবে, জোরে কোন কথা ঠিক। আমিও বলি ফেরাউনের গোষ্ঠী খেলা করবা, একলা একলা আসো, জোরে কোন কথা ঠিক, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরাউন বলে ধর, যেই বলছে ধর, মুসা বলে আল্লাহ এখন কি করব, আল্লাহ বলে মুসা কিছু সময়ের জন্য দৌড়াও, ফেরাউন তোমাকে ধরতে আসবে কিন্তু আমি আল্লাহ তাকে জাগা মতো ধরব, আমরা সকলে স্বীকার করব দুনিয়ার কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার। আজকে যারা ক্ষমতার অহংকার করে সাধারণ মানুষ ভালো মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলে তোমরা একটু মুসা নবীর মতন দৌড়াও, কখনো বাড়িতে থাকো কখনো বাহিরে থাকো, যেভাবেই হোক একটু সময় পার করো, জাগা মতো ফেরাউনকে ধরা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আভঙ্গি চরপাড়া যুব শান্তি সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার। তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম আল্লাহর প্রশংসা আমরা কেন করি? কোন নেতার প্রশংসা করলে নেতার লাভ আছে, বক্তার প্রশংসা করলে বক্তারও সম্মান বেড়ে যায়, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কোনো লাভও নাই, যদি না করি আল্লাহর কোনো ক্ষতিও, আল্লাহ আল্লাহ। কিন্তু কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ সে বান্দার উপরে এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কোনো বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার উপরে এত সন্তুষ্ট হয়, আপনি বসে আছেন আভঙ্গির মাহফিলে, আপনার নামে জান্নাতে গাছ লাগায় আল্লাহ দিয়ে দিবে। তিনটা তসবিহ উচ্চারণের সময় জবানকে বন্ধ রাখবেন না। আল্লাহ রাসূল বলেছেন সে যত বড় পাপী হোক না কেন, তিনটা তসবিহ অনায়াসে জবান খুলে যে উচ্চারণ করে মৃত্যুর সময় আল্লাহ তার ঈমানকে নসিব করায় দেয়। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর এক তাসবিহ হলো আল্লাহু আকবার। এই তিনটা তসবিহ আমরা অনায়াসে সব সময় বক্তার ঝাঁকিতে না নিজের ইচ্ছায়, রাজি আছেন? আজকের এই মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপর? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই,
হুকুম ছাড়া বাইরে যায়, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি। এই জামিনদার কে? আল্লাহ। এই গান শুনে তখন তাই বুঝলেন, আল্লাহ হচ্ছেন হাকিম আর আমরা হলাম আসামি, আর আমাদের নবী ওকালতি করে আমাদের জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এরকম জামিনদার নবী সকলের ভাগ্যে হয় নাই, কেবলমাত্র আমাদের ভাগ্যে আল্লাহ দান করেছেন। খুশি না বেজার? হযরতে মুহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশংসা নবীর প্রতি দরুদ শরীফ পেশ করার পরে আপনাদের সামনে আজকের আলোচনা, আমি যে আলোচনা করব একটা বিষয়ের উপরে, বিক্ষিপ্তভাবে কোনো কথা হবে না। যিনারা এখানে বসে আছেন আমার ভাষা অত্যন্ত সহজ, আমি কোনো কঠিন ভাষায় ওয়াজ করি না। যিনারা আমার ওয়াজ শুনেছেন হয়তো দেখেন নাই, শুনেছেন তো, অনেক আবার সরাসরি না দেখলেও তো মোবাইল ইউটিউবে দেখছেন। আমি কোনো কঠিন ভাষা বলি না, আমি হলাম পল্লী বক্তা, গ্রামগঞ্জের বক্তা, বগুড়ার ভাষায় বলে আমি মাটি ও মানুষের বক্তা। এজন্য আপনাদের কোনো সমস্যা হবে না আমার আলোচনা বুঝতে। তো পবিত্র কোরআন শরীফে 114টা সুরা আছে, ধরে বলেন কয়টা? তার মধ্যে একটা সুরার নাম হলো সুরাই মুলক। মুলক অনেকে আমাদের মধ্যে বলে ইসলাম একটা ধর্ম, আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারাও বলে যে ধর্ম নিয়ে এরা অন্য কিছু বলতে চায়। আসলে ইসলাম যে শুধু ধর্ম নয়, এটা যে আমাদের জীবন বিধান, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? জোরে কেন আছে? সূরা মুলকের প্রথমে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক, আমরা যারা হজ করেছি সে যে দলেরই লোক হোক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে দল বলেন, যারা হজ করেছেন, এখানে হাজি সাহেবরা আছে না নাই? অবশ্যই দুই চারজন আছে। কাবা ঘরের সাইডে গিয়ে, কাবা ঘরের কাছে কিন্তু একটা তালবিয়া পাঠ হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি এক আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম হজ করার সময় যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি, তো কয় হুজুর সবাই কয় আমরাও কই, বুঝি না। আসলে কোরআনের মাহফিল কি শুধু শোনার জন্যে না বোঝার জন্যে? হ্যাঁ, বুঝতে হবে। এখানে কিন্তু প্রত্যেক হাজি সাহেব বলতেছে লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ হল রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। রাজত্বকার? রাজনীতিকার? এখন আপনি ওখানে তালবিয়া পাঠ করলেন আর বাংলাদেশে এসে মানুষের রাজনীতি করতেছেন, অসুবিধা নাই, তাদের হজ কবুল হবে না, লিখে নেন। কারণ ওইখানে যে স্বীকারোক্তি দিলেন, ওখান থেকে আসার পরে স্বীকারোক্তি অনুযায়ী আপনি চলবেন না, তাহলে কি হজ কবুল হবে? হ্যাঁ, কোনো মানুষ আল্লাহর দল না করলেও যারা হাজি তাদের সবাইকে আল্লাহর দল করতেই হবে, কারণ তারা কাবা ঘরে গিয়া স্বীকারোক্তি দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? সমস্ত হাজি না, আপনাদেরকেও লক্ষ্য রেখে আমি সূরা মুলুক থেকে দুটা আয়াত নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? এই দুইটা আয়াতের উপরে আমাদের আলোচনা শুনতে হবে। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক, আমরা এমন একটা আল্লাহ পেয়েছি যিনি হলেন পূত পবিত্র। জোরে কেন? সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আরো জোরে, জোরসে বলুন। এটাই শ্রেষ্ঠ জিকির, এটাই কিন্তু সবচাইতে দামি জিকির। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহর হাতে, এটা আপনারা স্বীকার করছেন, করেন নাই? অহু আলা কুল্লি শাইয়িন কদির, অহু আলা মানে কি? সব কিছুর উপরে। আলা মানে কি? উপরে। কুল্লি মানে প্রত্যেক, শাইয়িন মানে বিষয়, কাদির মানে পাওয়ার,
প্রত্যেকটা বিষয়ের উপরে শক্তি কার? আরো জোরে বলেন। এটা হলো এক আয়াতের শাব্দিক অর্থ। এখন এই আয়াতের তাফসিরে যাই। মুসা নবী একদিন তুর পর্বতে গেছেন। কোথায় গেছেন? একদিন না, বহুদিন গেছেন, কিন্তু একদিনের কথা আমি বলতেছি। আল্লাহ রাসুল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসা নবীর ওপর খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক পাঁচবার মসজিদে গেলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। মুসা নবীর কাছে তুর পর্বত আর আমাদের কাছে কি মসজিদ? আপনারা দৈনিক কয়বার যান? জানতো বাংলাদেশের সমস্ত মুসলমান যদি মসজিদে যাইতো বাংলাদেশে এত দলাদলি হইত না। কারণ যখন মসজিদে কাতার করা হয়, আওয়ামী লীগ সামনে কাতার নাকি বিএনপি দ্বিতীয় কাতার, জামাত ইসলাম চতুর্থ কাতার, বরং আমি নিজের চোখে দেখেছি ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আমার নিজের দেখা কথা, আওয়ামী লীগ চার আঙুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে কয় লাইনও তাই। আওয়ামী লীগ কে টান দিল ওদিকে না তাকায়, নিচের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই। ফেরেস তাকায় আল্লাহ, বাহিরে চোদ্দ দল বিশ দল আর তোমার ঘরে এসে এক কাতার ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা বাহির থেকে যখন ভিতরে আসবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। যারা বলেন কয় দল? আল্লাহ হতে বলেছে কয় দল আর আমরা হইছি কত দল? হ্যাঁ, আল্লাহ ডাকতে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার খবর নেয়, আপনার উচিত তার খবর নেওয়া, ঠিক কিনা বলেন? তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? মানে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসা নবীর সাহস কম না বেশি? আজকে বাংলাদেশ শরীফ পড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তাদের সাহস কম না বেশি? যারা কোরআন পড়ে কোরআনকে গ্রহণ করে তারা কোনোদিন নিজের জীবনের পরোয়া করে না, ইমানের পরোয়া করে। জোরে কোন কথা ঠিক কি? আমার জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? বউ কিন্তু আমারে কইছে কোথায় যাবেন, আমি কইলাম টাঙ্গাইলে, কই দেখে শুনে বাস করবেন, ধরা যেন না পড়েন। এ পর্যন্ত বহুবার পড়ছেন আর পড়েন না, বুড়া বয়সে ধরা। আমি বউরে কইলাম কি ধরার চিন্তা করো, কয় পুলিশ ধরা। আমি কইলাম পাগলি, পুলিশ ধরলে তো এর আগেও ছাড়ছে, কিন্তু এমন একটা ধরার চিন্তা করা হবে তার নাম হলো আজরাইল। জোরে কোন কথা ঠিক কি না? একবার ধরলে আর কিন্তু ছাড়বে না। আমার বউ কইল কোনোদিন আজরাইল ধরার চিন্তা করি না গো, খালি পুলিশ ধরার চিন্তা। আজকে আমাদের জীবনের চিন্তা আছে ইমানের চিন্তা নাই? জোরে কোন কথা ঠিক কি না? জীবন বাঁচানোর জন্য বাতিলের সঙ্গে আপোষ করে আমরা থাকতে চাই। কয়দিন বাঁচবেন? কয়দিন? খুব মাসা যাবে? যত চেষ্টা করি আমি বাঁচতে পারবো না, কারণ বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতায় থাকা অবস্থায়ও বাঁচতে পারি নাই। কয়টা রহমান? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, আর একটা হলো জিল্লু। এই তিনটা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আমাদের বাংলাদেশের সংবিধান বলে প্রেসিডেন্ট হল সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে সর্বময় ক্ষমতার অধিকারীও যদি মরিয়া যায় আমাকে বাঁচার কোনো কথা আছে? তো মরাই যখন লাগবে। সূরা মুলকের দুটো আয়াত আজকে তাফসির শুনবো, সামিনা ও তাআনা শুনতে হবে গ্রহণ করার নিয়তে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? তো মুসা তো বলেছে আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ কি কয়? মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বললেন মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আল্লাহ কেমন আছে জানবার চাইলে কার কাছে যাওয়া লাগবে? বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে আপনারা কোথায় যাবেন? মসজিদে? মসজিদে। আল্লাহ কেমন আছে যদি জানতে চায়
কোন জায়গায় আমাদের যেতে হবে আল্লাহর কোরআন থেকে সে ডিরেকশন নেওয়ার দরকার আছে না নাই? যেতে হবে তো। আল্লাহ কেমন আছে? আমরা তো ভালোই আছি। করোনা ভাইরাসের দোহাই দিয়ে আজকে সব চলতেছে, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করার একটা পায় তারাও আছে, দরকার আছে না? আপনারা শুনে নেন, এই করোনা এটা কিন্তু ভাইরাস না, এটা একটা গজব। এটা সবাইকে ধরবে না, সবাইকে করোনা ধরবে না, বাছাই করে করে ধরবে। আমি আল্লাহর কাছে সবসময় বলি, করোনা আরো বেশি দিন রাখেন আল্লাহ, ওদেরকে সাইজ করা লাগবে, যাদের বুক এক জায়গা, ভুঁড়ি এক জায়গা, খাইতে খাইতে গোটা বাংলাদেশ পর্যন্ত খাবার চায়, ওদের করোনা ধরার দরকার আছে না নাই? ধরে কেন আছে? আপনাদেরকে জীবনেও ধরবে না। মুখে মাস্ক পরেন বা না পরেন, লেখছেন মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। আমি বলতেছি আপনারা শোনেন, আপনারা যখন কাউরিয়ে মোবাইল করেন তখন একটা মেয়ে কণ্ঠ আমাদের কানে আসে না? আপনারা যারা মোবাইল করেন শুনতে পান না, একটা মেয়ে মানুষ, আপনারা বলেন তো, মেয়ে মানুষের কণ্ঠ পুরুষ মানুষের শোনা জায়েজ না হারাম? দেখছেন, দেখছেন কি কায়দা? বাংলাদেশে কি মরদ মানুষ নাই? মরদ মানুষের কণ্ঠ মেয়ে মানুষ শুনলে কোনো অসুবিধা নাই? আমি কথা বলবো, মেয়েরা যদি শোনে অসুবিধা আছে, কিন্তু মেয়ে মানুষ যদি কথা বলে পুরুষ মানুষ শুনলে ক্ষতি আছে না নাই? তাহলে কত বড় হারাম কাম করতেছে। একটা পুরুষ মানুষ না বলে একটা মেয়ে মানুষ বলে দিচ্ছে, আপনি যখন ঘরের বাহিরে যাবেন তখন মাস্ক ব্যবহার করবেন। আজ পর্যন্ত কোনোদিন কি মেয়েটা কইছে আপনি যখন ঘরের ভিতরে থাকবেন তখন মাস্ক পরবেন? এ কথা কি কইছে? কেন কয় নাই? এই জন্যই বলে নাই, ঘর হলো নিরাপদ আর বাহির হলো বিপদ। আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিল রহমত না বিপদ? আরো জোরে বলেন, রহমত না বিপদ? ঘরের চাইতো কোটি কোটি গুণ বেশি নিরাপদ হলো কোরআনের মাহফিল। জোরে গান কথা দিচ্ছি, যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়ারহমাতুল লিল মুমিনিন। এজন্য আপনারা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ মাস্ক দেওয়া লাগবে, যখন আসবেন রাস্তার মধ্যে তখন দিবেন, আবার যখন মাহফিল থেকে বাড়ির দিকে যাবেন তখন দিবেন। কি জন্য দিবেন? আপনার যখন চলাচল করবেন, হাঁটাহাঁটি করবেন, তখন রাস্তার ধুলাবালি আপনার নাকের মধ্যে মুখের মধ্যে ঢুকতে পারে, আর যাদের টান এজমা ব্যারাম আছে ধুলাবালি তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য মাস্ক ব্যবহার করতেই হবে। রাজি আছেন? এক কথা কয় না, তবে এখানে যতক্ষণ আছেন, ও যে কয় ভাই মুকদ্দে আছেন, আচ্ছা শোনেন, আপনারা যেমন মুকদ্দে আছেন আমার পকেটও আছে, আমি কি মুকদ্দ দেব? দেব তাহলে আমি মুখে দিলে আপনারা আমার চেহারা দেখতে পাবেন না, খারাপ লাগবে। আপনারা মুখে দিলেও আপনাদের চেহারাও তো আমি দেখতে পারছি না। যারা দিচ্ছেন খোলেন, রহমতকে বিশ্বাস করেন, অসংখ্য রহমতের ফেরেস্তা আজকের মাহফিল তদারকি করতেছে। জোরে কান কথা ঠিক কিনা? যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ অবারিত রহমত এই মাহফিল আল্লাহ বর্ষণ করবে। তাহলে রহমতের এরিয়ার মধ্যে থেকে গজবের কোনো টেনশন আছে? মাস্ক হলো গজব, আর কোরআনের মাহফিল কি? রহমত। রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহর রহমত আছে, কিন্তু রহমতের বাজেট সকলের জন্য হয় না, কেবল ওই সকল মানুষের জন্য রহমতের বাজেট হয় যাদের কলিজার ভিতরে কেবলমাত্র আমার আল্লাহর ভয়। তাহলে রোগ দিবার মালিককে আল্লাহ, ভালো করার মালিককে আল্লাহ। এরপরও সরকার চায় জনগণ সুস্থ থাকার জন্য হাত ধোয়া, মুখে মাস্ক পরা, এগুলার বিরুদ্ধে আমি না, এগুলো করাই লাগবে, হাত ধোয়া মুখ ধোয়া নাকি, কিন্তু নামাজের কথা তো সরকার কয় না। আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি ক্ষমতা পায়, আল্লাহ বলেছেন তার এক নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। পাঁচবার যদি নামাজ পড়ে, পাঁচবার যদি হাত ধোয়, নতুন করে হাত ধোয়া লাগবে না। জোরে কান কথা ঠিক কিনা? ওগুলার বালাই নাই, হাত ধো 30 সেকেন্ড, 30 সেকেন্ড হাত ধো। আমরা যারা নামাজি আমরা কি এই করোনা আসার পর থেকে হাত ধুই না আগে থেকেই ধুই? তো আমাকে করোনা হবে কোন দুঃখে?
সুবহানাল্লাহ কোন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছে মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও কার কাছে যাও? ফেরাউনের কাছে যা, দেখো তো আমার খবর কি। মুসা নবী সামান্য কয়েকজন লোক নিয়ে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে। কি করতেছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে এরকম জিকির আছে না? দুই কান্দের দুই ফেরেশতা বলে মাহবুব, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন লেখার জন্য, কিন্তু এরা কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমুখী। এখন বলেন তো ফেরেশতারা কি লিখবে? ফেরেশতারা যেই জিকির লিখতে পারে না ওইটাই হলো ফেরাউনি জিকির। জোরে কোন কথা ঠিক কি না? তো মুসা নবী যায় দেখে ফেরাউন একটা জিকির করতেছে, জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। রব্বুকুমুল আলা মানে যত রব আছে তার মধ্যে সবচাইতে উপরে হলাম আমি। মুসা নবী হাত চুলকাই, আল্লাহ কয় মুসা হাতের খবর কি? যা দেখতেছি আর কান সারা একটা চড় মারা সারা, এই জিকির বন্ধ করা যাবে না। কারণ মুসা নবীর চড়ের খবর আল্লাহ জানে, এক চড়ে আজরাইলের চোখের মুনি উল্টে দিছে। আপনারা বলেন তো হাতে পাওয়ার আছে না নাকি? এটা কি মুসার পাওয়ার? যখন আজরাইলকে মারবে তখন মুসা বলতেছে, আল্লাহ আমাকে সালাম না দিয়ে জান কবজ করবার চায়, আর একটু আদবি দেওয়া দরকার। আল্লাহ বলে মুসা কেমনে দিবে? বলে সর দিবার চাই। আল্লাহ কয় তোমার দিকে তাকাও, আজরাইলের দিকে তাকাও। মুসা নিজের দিকে তাকায়, আজরাইলের দিকে তাকায়, বলে মাহবুব আমি চর দিব তবে একলা দিব না, চরের সঙ্গে বিসমিল্লাহ যোগ হবে। এত বড় আজরাইলকে তো আমার চর দিয়ে কাম হবে না, কিন্তু একলা দেব না তো বিসমিল্লাহ কয়। বিসমিল্লাহ বললে আল্লাহর সাথে আছে না? নাই। যেই মুসা চর দিয়ে আজরাইলের চোখের মনে উল্টে দেয়, সেই মুসা যখন হাতের তালু এরকম চুলকায়, আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। মুসা আমি তোমাকে চর দেওয়ার জন্য পাঠাইনি, আমি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি, আর দাওয়াতটা দাও হিকমতের সাথে, কৌশল করে। আজকে আমি বগুড়া থেকে আপনাকে টাঙ্গাইলে আমার মুখ আপনারা দেখবেন, আপনার মুখ আমি দেখব, এ দেখা দেখির জন্য আসি নাই, হিকমতের সাথে কিছু কথা বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? যেই কথা না বললে আমাদের ইমান বাঁচানোর কোনো উপায় নেই। আজকে ইমান হরণের বহু চেষ্টা চলতেছে, কিভাবে খালি ঠিক ঠিক করলে হবে? তাই আগে শোনেন কত রকম ভাবে আমাদের ইমান নষ্ট করার পায় তারা চলতেছে। মুসা হিকমতের সঙ্গে বললেন, ফেরাউন তুমি যে রবের দাবি করতেছ, সবচাইতে রবের উপরে থাকার দাবি করতেছ, তুমি বড় আল্লাহর দাবি করতেছ, তুমি কি খাও? এটা হিকমত, কারণ রব খায় না খাওয়ায়, আমাদের আল্লাহ কি খায় না খাওয়ায়? মুসা হিকমতের সঙ্গে বললেন তুমি কি খাও? ফেরাউন কিছু বলার আগেই ফেরাউনের মন্ত্রী হামান বলতেছে হামার আল্লাহ খায়। মুসা বলতেছে তোর মতন হামান থাকার কারণেই তো ফেরাউন নষ্ট হচ্ছে, আসলে হামানের কোনো ভোট নেই, একটা চেয়ারম্যান হওয়ার ভোটও বাংলাদেশে নাই, বিনা ভোটে মন্ত্রী হয়ে এদের যা মশান হচ্ছে ভাই, তোর এখন কথা ঠিক, এরাই কিন্তু ফেরাউন নষ্ট করছে। ফেরাউনের জীবনী পড়ে দেখছেন, ফেরাউন কিন্তু গভীর রাত্রে মাজায় গামছা বেঁধে আল্লাহর কাছে কাঁদত, নিজে গোলাম বলে আল্লাহকে আল্লাহ স্বীকার করত, সেই ফেরাউন নষ্ট করছে।
এই হামান কিভাবে নষ্ট করলো? 400 বছর যখন হয়ে গেল তখন ফেরাউনের অসুখ বিসুখ কিছু নেই। একদিন ফেরাউন জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান বলতেছে, আপনি আপনারা চিনতে পারলেন না। ফেরাউন বলে, হামান 400 বছর বয়স হইলো, এখন পর্যন্ত অসুখ বিসুখ হয় না, আমি কে? হামান বলতেছে, আপনি মনে হয় তাহলে আল্লাহ। ফেরাউন বলতেছে, ভালোই লাগলো, আর একবার কো। হামান বলতেছে, পিটুন খাবে? পিটুন খাবে? ফেরাউন কয়, পিটুন কেমনে? বলে, এখন আল্লাহ বলে দাবি করলে পিটুন খাওয়া লাগবে, কারণ আসমানি কিতাব এখনো দুনিয়াতে আছে, আসমানি কিতাব শিক্ষা দেওয়ার মাদ্রাসাও আছে, আসমানি কিতাব নিয়ে ওয়াজ করার হুজুরও আছে। এইগুলো যতদিন থাকবে ততদিন আপনি আল্লাহ দাবি করতে পারবেন না, এগুলাকে বন্ধ করা লাগবে। হাট বাজার সবই চলবে, কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা লাগবে। ধরে কাম কথা ঠিক করে, হাই স্কুল কলেজ সব চলবে, মাদ্রাসায় জঙ্গি জিএমবি বলে বন্ধ করা লাগবে। ধরে কাম কথা ঠিক করে না, হক কথা যারা বলবে তাদেরকে জঙ্গিবাদী বলে সাইজ করা লাগবে। এইগুলো যদি না করেন তাহলে ফেরাউনের রাজত্ব চলবে না। ধরে কোন কথা ঠিক কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। প্রথম আয়াতের শাব্দিক অর্থ শুনিয়ে দিছি, এই 2 নম্বর আয়াতের শাব্দিক অর্থের পরে তাফসির হবে, অসুবিধা আছে? আল্লাযী মানে যিনি, যিনি কে? আরো জোরে কোন? প্রথম আয়াতের সাথে তাসবিহ করে বলা হয়েছে, আল্লাযী মানে যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, আহসান হাসান বোঝেন, ও আমিলু সলেহা এটা ভিন্ন জিনিস, নেক আমল করা এটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্দর আমল এটা আলাদা। আমাদের বাংলাদেশে সুন্দর আমল আছে কিন্তু নেক আমল নাই। হয়তো বলেন হুজুর নেক আমল আবার বাংলাদেশে নেক আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল হচ্ছে বাপও নামাজ পড়ে, বেটাও নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে। সুন্দর আমল হচ্ছে সকলে মিলে ভালো কাজ করে, সুবহানাল্লাহ, এটা হলো সুন্দর আমল। বুঝাচ্ছি আপনাদের, তাহলেই বুঝবেন। এখন হামান বলতেছে, হামার আল্লাহ খায়, মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায় এই দুইজনের মধ্যে তফাত আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, খুব খেয়াল করবেন আয়াতটার উপরে কিন্তু আলোচনা করি নাই, শুধু সামান্য বলেছি, এরপরে আরো অংশ আছে না নাই? যখন আছে না নাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। তাহলে আল্লাহর নাম কি? রাজ্জাক। যখন আল্লাহর নাম কি? মুসা বলতেছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। আচ্ছা, আপনার কত খাওয়ার মধ্যে যদি কম বেশি হয় বিপদ হয় কি হয় না? নিজের বাড়িতে 1 কেজি গোস্তর মধ্যে 4 কেজি আলু, বউ যখন পাক করে দিছে স্বামী হালু বালু করে আলুই খায়, বউ 2 টুকরা গোস্ত দিলে কয় গোস্তর দাম জানিস? আলু যে স্বাদ হয়েছে গোস্ত লাগবে না। ওই লোকটাই পরের দিন অপরের বাড়িতে দাওয়াত খাবার গেছে, 5 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু দিছে, হঠাৎ গোস্তের মধ্যে একটা আলু আইছে বন প্লেটে তুলে রাখছে, বাড়িতে 1 টুকরা গোস্ত দেওয়া 6 গাছ ভাত খায়, আর পরের বাড়িতে 1 গাছ গোস্তের মধ্যে 4 টুকরা, 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকাই, এরকম খানেলা আছে না নাই? আল্লাহ রাসুল বলেছেন, দেওয়ান বাগির মতন পেট করো না, পুরুষ মানুষের পেট কোনোদিন মেয়ে মানুষের মতন হবে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আপনারা দেওয়ান বাগিক দেখছেন? 420 কেজি মরার পরে ওজন হবে 420 কেজি,
বুক এই জাকাত, পেট এই জাকাত, হায় হায়, এটা মরদ মানুষের সাইজ করে। রাসূল বলেছেন ক্ষুধা লাগলে ক্ষুধাকে তিন ভাগ করো, এক ভাগ খাদ্য খাবে, এক ভাগ পানি পান করবে, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। যে কোনো সময়ে বাতিলের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে। জোরে কোন কথা ঠিক কি? ইয়া আইয়ুহান নাবিয্য হারজিল মুমিনিন আলাল কিতাল। হে রাসূল, মুমিনদেরকে আপনি সৈনিকের মতন তৈরি করেন, সৈনিকের মতন, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে, যে কোনো সময়। তো যুদ্ধ লাগলে কি করবেন? ঘড়ির দিকে তাকাবে? এই জন্যে তিন ভাগ করবেন। খাবার সময় মনে করবেন না কি পানো রে, ইচ্ছে অনুযায়ী খামো রে, না খাওয়ার সময় আমার নবীকে খেয়াল করার দরকার আছে না নাই? তিন ভাগ, কয় ভাগ ধরে কোন কয় ভাগ? কিন্তু পরের বাড়িতে খাওয়া নানা ইচ্ছে মেনে খাওয়া, মন বলতেছে খা খা, বেশি করে খা, কিনা তো লাগতেছে না, হজম করবে 250 গ্রাম, কিন্তু ঢুকাইছে 500। পেটের ভিতরে যে কল কবজা আছে, 250 গ্রাম হজম করবে মনে করেন, কিন্তু ঢুকাইছে 500 গ্রাম, 500 গ্রাম। এখন কল কবজা বলতেছে আল্লাহ আমরা কি করি? আল্লাহ কয় হরতাল কর, যেই হরতাল করছে বদ হজম শুরু, বদ হজম বোঝেন না, মুখ দেখালে ঢেকুশ মারতেছে, দুর্গন্ধ। ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব বদ হজমে হয়েছে, কয় জাইভেট খাও, টাইগার খাও, সেভেন আপ খাও, এগুলা বহু কিছু খাইয়া আর উপর দিকে ঢেকুস মারে নাই, তলের গিরে ছুটে গেছে। তলের একটা গিরে আছে, এই গিরে কিন্তু টাইট থাকে, কিন্তু ঢিল হয়ে গেছে। মনে করেন ফেরাউন সেই রকম খাবার খাইয়া এবার ডিসেন্ট্রি শুরু হয়েছে। পায়খানায় গিয়া যখন উঠবার চাই তলপেট খালি চিনচিন করে, আবার পায়খানায়, আবার উঠবার চাই তলপেট চিনচিন করে, আবার পায়খানায়, একবার যাওয়াই 4-5 বার ওটা বসা করতে করতে, এবার যেই ফেরাউন উঠবার চাই মাথা ঘুরে পায়খানার মধ্যে পড়ে গেছে। ফেরাউন মাথা ঘুরে মুসা নবী হেকমতের সাথে দাওয়াত দিচ্ছে। ফেরাউন এখন পায়খানার মধ্যে পড়ে গেলে কি হবে? জবান ঠিক আছে, রে আমার সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে, আমাকে একটু টাইমে বার করো। তখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে, ধরে কোন কে কাত হয়ে আছে, আল্লাহ কাত হয়ে আছে। তো সবাই কিন্তু ফেরাউনের চাকরি করে, কিন্তু ফেরাউনের পক্ষে সবাই না, অনেকে চাকরি করে কিন্তু তাই বলে কি সবাই ফেরাউনের পক্ষে নাকি? ওই 5-7 জনের মধ্যে একজন ফেরাউনের বিপক্ষে, সুযোগ পাশে আল্লাহ যখন কাত, সুযোগ নেই, তখন বলতে যে খালি ক্ষমতার অহংকার করেন, শুধু ক্ষমতার অহংকার করেন, আর ডাকেন আয় আয় খেলা হবে, একবার পুলিশ ছাড়া মাঠে আসেন, জনগণ বুঝাই দেবে আসল খেলোয়াড়কে। খালি অহংকার করেন, এখন একলা বার হওয়ার পারেন না কেন? কাত হয়ে গেছে, একলা বাড়ান, কত বড় ক্ষমতা দেখা যাবে, ধরে কথা ঠিক। আমিও বলি ফেরাউনের গোষ্ঠী খেলা করবা, একলা একলা আসো, ধরে কথা ঠিক কিনা? প্রযোজকদের শুনবেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে, মুসা তার আসল কথায় হাত মারছে, সবাই বলেন অহুয়া আলা কুল্লি শাইইন কদীর, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরাউন বলে ধর, যেই বলছে ধর, মুসা বলে আল্লাহ এখন কি করব, আল্লাহ বলে মুসা কিছু সময়ের জন্য দৌড়াও, ফেরাউন তোমাকে ধরতে আসবে কিন্তু আমি আল্লাহ তাকে জাগা মতো ধরব, আমরা সকলে স্বীকার করব। দুনিয়ার কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার? আজকে যারা ক্ষমতার অহংকার করে সাধারণ মানুষ, ভালো মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলে তোমরা একটু মুসা নবীর মতন দৌড়াও, কখনো বাড়িতে থাকো কখনো বাহিরে থাকো, যেভাবেই হোক একটু সময় পার করো, জাগা মতো ফেরাউনকে ধরা হবে। আল্লাযী পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। আসেন, আমি আপনাদের বুঝাচ্ছি, অসুবিধা আছে? এখানে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসান আমালা, সুন্দর আমল। আমরা যদি সুন্দর আমল করতে চাই, আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই?
সুন্দর একটা পরিবেশ যদি বানাবার চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে, সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে, সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, এ কোরআনটি কি আপনারা চিনেন? কথা কোয়া লাগবে, আমার ভাষা কি আপনারা বুঝতেছেন না? কোরআন শুধু জানলে হবে না, কোরআনকে চেনা লাগবে। কোরআন তো গিরিশচন্দ্র সেনও জানে। সর্বপ্রথম যিনি বাংলায় কোরআনের অনুবাদ করলো তার নাম কি হলো? গিরিশচন্দ্র সেন। কিন্তু মরার সময় রাম রাম করে বললো। তার মানে বোঝা গেল কোরআন পড়লে হবে না, কোরআন বুঝলে হবে না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমাদের চেনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই কোরআনটা কেমন? এটা বলার পরে এই আয়াতের তাফসিরে আসতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক সময় কিন্তু সবচাইতে বড় মাস্তান ছিল। ধরে কোন কি ছিল? আপনারা বলেন তো কি কারণে সে ভালো হয়ে গেল? শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে হযরত ওমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। ধরে কোন? সুবহানাল্লাহ। তিনি যখন অর্ধ পৃথিবীর খলিফা, এমন সময় তার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা, আল্লাহর কোরআনটা দেখতে কেমন, নিজের চোখে একটু দেখবার চাই। হযরত ওমর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করলেন। আমরা যদি কোরআন শরীফ শুনতে চাই তাহলে মসজিদে যাবেন, কোরআন শরীফ শুনতে গেলে মাদ্রাসায় যাবেন, কোরআন শরীফ যদি শুনতে চান কোরআনের মাহফিল আসবেন। কিন্তু আমরা শুধু শুনেই যাচ্ছি কিন্তু কোরআনকে দেখবার পারতেছি না। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। সঙ্গে সঙ্গে রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, আমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, আমি তোমাকে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্য, তাহলে পরিচয় কেমনে দিব? পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যায়। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া কুমল মুসলিম। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বল। তাহলে আমরা কি বলি? সাবেক কাউন্সিলর, সাবেক এমপি, সাবেক মেয়র, বর্তমান এমপি, এগুলো একটাও পরিচয় না। এই পরিচয় পায় তো অহংকার হয়। এমপি, তুই এমপি কে রে? কি কর, এগুলো পরিচয়? আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন বলবো আমাদের পরিচয় কি? জবান খুলে বলবেন মুসলমান, পাঠবেন না। আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন, আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা গ্রহণ করো আমি আল্লাহ সেইটা কবুল করব না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাইছো আমি মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? মুসলমান পরিচয় দিলাম, এরপর হাসতেছো কেন? রাখাল বলতেছে, আসল না নকল, যেই কইছে আসল না নকল। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর বদর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা সালার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাপ্তার কাছে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে আসল মুসলমান যাই চায়। এই যে মুফতি আব্দুল হান্নান, নাম শোনেন নাই?
হরকাতুল জিহাদ নাকি একটা পার্টি করছিল। মুফতি আব্দুল হান্নানের যখন ফাঁসি কার্যকর হবে তখন উকিল বলেছিল যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসি দণ্ড মওকুফ হবে। মুফতি আব্দুল হান্নান উকিলের কথায় কান দিয়া একটা দরখাস্ত লিখছে, যেই দরখাস্ত রাষ্ট্রপতি ক্যান্সেল করে দিছে ফাঁসি কার্যকরী হবে। মনে করেন রাষ্ট্রপতি তার ফাঁসি ক্যান্সেল করে দিল, মনে করেন উকিল এসে বলতে ভাই দরখাস্ত কাগজ লাগছে আপনার ফাঁসি হচ্ছে না। আব্দুল হান্নান হুররে আমার ফাঁসি হচ্ছে না, এই কয়ে তখন মুক্ত হয়ে বাড়ির দিকে যায়, সামনে আজরাইল খাড়া হস চ যাই। না না রাষ্ট্রপতি তো আমাকে মাফ করে দিছে, আমার তো যাওয়ার কথা। আরে পাগল, কার কাছে মাফ চাইছিস, কার কাছে জীবন ভিক্ষা চাইছিস? যে নিজেই মরে যাবে তার কাছে কোনোদিন ইমানদার জীবন ভিক্ষা চাবে না, জোরে কান কথা ভিক্ষি। এটা হলো সুন্দর আমল, আহসানো আমালা, সাইটের একটা ভ্যানালা। আল্লাহ আল্লাহ, আমি নামাজ শেষ করলাম কেরি, আমি হুজুর হয়ে লোকমা দেওয়ার আগে তুই দিলি কেন? হুজুর সাহস পাইনি তো অনেকদিন পর। আমি কইলাম তুই মামের ভুল দেখে যেভাবে লোকমা দিলি চেয়ারম্যান তো গুম মেরা খায়, কয়দিন দিছিস? না হুজুর বাইরে লোকমা দেওয়া যাবি না। ও বাইরে দেওয়া যাবি না, খালি ভিতরে দেওয়া যাবি। আজকে বাহিরে চলতেছে শয়তানের আইন আর ভিতরে চলতেছে আল্লাহর আইন, দরে ঘন্টা দেখতে হবে। সে ভিতরটা কি মসজিদ? ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, তোমার কাছে দুধ চেয়েছি। আসলে সাওয়া লাগবে কার কাছে? ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাঈন, আমি ভুল করেছি ভাই। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তোমার তৌবা করার সুযোগ আছে। আদম নবী ভুল স্বীকার করেছে, তৌবার সুযোগ আছে না নাই? কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই, যার কারণে তৌবার সুযোগ নাই। আমরা যত বড়ই অপরাধ করি না কেন, আমরা যদি স্বীকার করে তৌবা করি আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। রাখাল বলতে তো প্রতীক ভুলটা যখন স্বীকার করছে তাহলে তৌবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে তৌবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা, বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে যে ব্যক্তি সাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ডক্টর কামাল, ডক্টর কামালের নাম শোনেন নাই? এই যে এর আগে বাংলাদেশে সব দলকে ডুবানোর জন্য ডক্টর কামাল কিন্তু একটা কী করছিল, এ ভোটের আগে করছিল না? নাম কি এটা, এই দলের নাম কি? সব মিলে এক দল, ঐক্যফ্রন্ট, ঐক্যফ্রন্ট। ডক্টর কামাল সব নেতা করে গিয়া সিলেটে গেল ভোটের আগে, এটা পেপারে দিছে, গেছিল না সিলেটে? যা খাজার সাহেবের মানে সিলেটে যে শুয়ে আছে শাহজালাল হুজুরের মাজারে জিয়ারত করলো, জিয়ারত করে বলতেছে বাবা আমরা নির্বাচনে যাচ্ছি। ফেরেশতা কয় আল্লাহ তোমার কাছে চাওয়া বাদ দে, বাবার কাছে চাই শালারা কি? আল্লাহ কয় বড় মূর্খ, জোরে কর কথা ঠিক কি না? কারণ যারা চাওয়ার জায়গায় চেনে না সব জায়গায় যারা হাত বাড়ায় তারা যত বড় শিক্ষিত হোক না কেন তারা কি? আরো জোরে জোরসে বলো। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, উমর ফারুককে বলতেছে তুমি মূর্খ মানুষ কারণ সাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও নাই, তুমি তৌবা কেমনে করবা, বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। উমর ফারুক চোখের পানি বের করে বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, উমর যদি ভুল করে রাখাও তারে তৌবা পড়া। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ওমর ফারুক বলে রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই, এবার কি যোগ করছে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকি মুসকি হাসে,
উমর ফারুক বলে রাখার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যে কইছে মুনাফিকি করলে, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ কাফের বলা সহজ, মুনাফিক বলা হলো কঠিন। আল্লাহর কোরআন বলেছে কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের তলে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হয়? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আমার এই বগুড়া জেলার এক থানার ওসি সাহেব হলো হিন্দু, ওই থানা তো আজ হচ্ছে ওসি সাহেব হিন্দু। অনুমতি নিবার গেলে কয় না বাবা কোরআনের মাহফিল হবে আমি কিছু বলতে পারবো না, জান আর সব থানা হচ্ছে ওসি মুসলমান নাই। এখন দেখেন তো ভালো কে আর খারাপ কে ভাই, এই মুনাফিক গুলো মুসলমানের ভিতর থেকে বের হবে। জোরে জোরে কথা ঠিক কি না? জাহান্নামের সবচাইতে নিচে এদের জায়গা হবে। উমর ফারুক বরাকাল মুখে যা আসো তা বলো কেমনে, আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? রাকাল বলে এত রাগ করো কেন? দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। লিমা তাকুলু মা লা তাফালু, তোমার মুখের সাথে মনের মিল আছে? আল্লাহর হস্তে রাখালের কাছে চাইও কাম হবে না। আমি আপনার বাইকুলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে ১০০ টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কোনো কিসের দোয়া? কয় বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তো আমার মুরাদ জানি, আমার খবর আমি জানি না, ওই থট জানি না। পকেট থেকে ২০০ বের করে দিলাম, কয় হুজুর আমার ২০০ দিলেন কেন? আমি বললাম তুইও যা মত, বলে আপনি হলেন বক্তা আমি শ্রোতা, কেমনে এক হলাম? আমি কইলাম পাগল, আমি পরপর ৩টা মেয়ের বাপ, আমার দোয়া যদি কবুল হতো তো আমাকে আল্লাহ একটা ছেলে দিত। যতবার বইয়ের পেটে বাচ্চা আইছি প্রত্যেকবার দোয়া করছে আল্লাহ একটা পুত্র দেও, তা এত দোয়ার পরেও আমার কন্যা সন্তান। আমার বইটা যদি পরিবর্তন না হয় তোর বইটা হবে? তখন বলে হুজুর তাহলে আপনি ঠেকা আপনি নেন, আমার না আমাকে দেন। এই বলে দৌড় মারতেছে, আমি বলে কোথায় যাও? বলে যে হুজুরের পুত্র সন্তান আছে তার কাছে যাব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, মুসলমান কেবলমাত্র এক জায়গায় ধন্না দিবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া? রাখাল বলে পথিক তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি যখন আমাকে রাখাল বলেছ তখন বলো তো তোমার মন কি বলে? তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আমাকে যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে উটের মালিক একজন আছে। ও পথিক সত্যি যদি তুমি আল্লাহর হস্তে উটের এক পেয়ারা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো ১০ মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে আল্লাহর হস্তে রাখাল উটের এক পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে ২টা টাকা দিলাম, এই ২টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে ২ টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া আমি তোমাকে গোপনে ২ টাকা দিব আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। রাখাল আসমানের দিকে তাকায় বলে পথি যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আহ, সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলেও কে দেখতেছে? ও যে পীর সাহেব কইছে তোরা কে খলিফা হবি? তা আমরা সবাই হব না, ৩ জনকে পরীক্ষা করতেছে, ৩টা মুরগি দিয়ে জব করে দিয়েছে, কেউ জান না দেখে। ২ জন জব করছে, ১ জন মুরগি নিয়ে এসে হাজির,
পিসাব কই কেরে তোরা জবকলি দি পারলি না কেন? একজনকে কইছে কোথায় জবকলিকে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। আরেকজন বলতেছে খেরের পালার পাশে গিয়ে চারিদিকে তাকাই দেখছি কেউ নাই, ওটি মেরে দিছে। আরেকজনকে বলতে তোর খবর কি? বলে হুজুর সেখানে যায় জব করতে গিয়ে আমার ইমান বলতেছে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। সকালবেলা আসা দুই বন্ধু গল্প করতেছে রাতের খবর কি, আমি একলাই তিরিশটা মারছি। রে একলাই তিরিশটা মারলি কেউ দেখেনি? না না দরজা তাল্লা বন্ধ করে মারছি, কে দেখি রে? আপনারা বলেন তো কেউ দেখে নাই? এ বলতাম কেউ দেখে নাই? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। লিল্লাহে হয় তোমার মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া চায় নামাজ বিচায় দুই রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়। আজকে ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ ঢুকছে, রাতের অন্ধকারে বাঁশ দিয়া ঢেকা দিয়ে কয় কেউ দেখেনি? আল্লাহ সবচাইতে সুন্দর আমল হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ওমর ফারুক নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়াতান কানতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে পথিক যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে ভালো কোনো বাড়ি পাও নাই, ভালো গাড়ি পাও নাই, ভালো চাকরিও পাও নাই, রোদে পড়ে পড়ে উড়ার ডুম বাচারাও এত কষ্ট করে তোমার দুনিয়া চলতেছে, এরপরেও তুমি আল্লাহর আইন কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মাঝে মধ্যে ওয়াজ করে যখন বাড়িতে যাই রাস্তার মধ্যে বউ বলতেছে আপনি এখন কোন জায়গায়, আমি গেলাম সিরাজগঞ্জের মোড় ফেললাম, তাই বাড়িতে আসবেন না? আমি বললাম বাড়িতে আশেপাশে পুলিশ ঘুর ঘুর করতেছে না আসাই ভালো। সঙ্গে সঙ্গে নিজের বুকে সর গিয়ে বলে বজলু তুই কি এমন অপরাধ করেছিস তোরে পুলিশ খোঁজে কেন? তুই তো চোরও না ডাকাত না, পুলিশ খোঁজার কারণ হলো আল্লাহর হত্যা তাই অ্যাঙ্গেলে বলা জোরে কোন কথা ঠিক কিনা? কি তোর চাহিদা? কত বক্তা ওয়াজ করে তাদেরকে তো পুলিশ খোঁজে না তোরে খোঁজে কেন, তোর চাহিদা কি? ওমর ফারুক বলে রাখাল তোমার চাহিদা কি? ভালো কোনো চাকরি নাই, বাড়ি ঘর কিছুই নাই, খাবারও ভালো পাও না, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল মুস্কি মুস্কি হাসের বলে পথিক আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্না। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শুনালা কেন? তুমি কোরআনের আয়াত শুনালা কেন? এক যুবলীগের ক্যাডার হুজরত কইছে আমাকে প্রধানমন্ত্রীর নাম ধরা দোয়া করা লাগবে, এমন ভয় দেখাতে ভয়ের খেলায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা, সবাইকে আল্লাহুম্মা আমিন, আমাদের প্রধানমন্ত্রী কোরআন তো আছে, ওই জবরে দেখা জের মারিছে জোরে কোন কথা ঠিক কি না? খেলায় ফেলায় অনেক সময় জবর জের হইয়া যায়। হয়তো বিএনপির লোকেরা বলবে হুজুর আমাদের নেত্রীর কথা কি কোরআনে নাই? এখন হুজুর বলতেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা, দিনের জায়গায় দাগ আছে কি করবে ঠেলা? এখন আলেমদের ঠেলা আছে না নাই, ধরে আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল তোমার চাহিদা শুনতে চাইলাম,
আর তুমি কোরআনের আয়াত শুনাইলা, আমি মূর্খ মানুষ, আমি বুঝতে পারলাম না। রাকাল বলে তুমি আসলেই মূর্খ, আমার চাহিদা হলো দুইটা, আমার চাহিদা হলো দুইটা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, আমার সারা জীবনের চাহিদা হলো যে হযরত উমর আল্লাহর কোরআনের শাসন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি। সেই মহামানব হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম ভাই, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর রাখালের ডান হাতটা ধরে একটা চুমু খাইছে, এবার হাতটা খস করে ধরে রাখাল বলতে যে পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি চুমা দিলে কেন? উমর ফারুক বলে রাখাল ভাই, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সুবহানাল্লাহ, কান তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদু। রাখাল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণে হলো বাকিটা, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে যাওয়ার পরে জান্নাত পাবো এই কথা সহজে বললে এটা সবাই বলতে পারে, টাকা দিল দশ বেহেস্ত ফসফস, ঠিক মাঝে মধ্যে আমরা বলি না, টাকা দিল বিশ বেহেস্ত আল্লাহ দিয়ে দিস, সারা দেওয়ার নজ পড়ে না, ওর বাপ মরে গেছে কোরআন শরীফ দান করছে, হুজুর দোয়া করতে তো আল্লাহ দিয়ে কোরআন দিল, তাকে জান্নাত দাও, ওর বাপ মাও জান্নাত দাও, ওর চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দাও, উনি যায় আর কয় নামাজের দরকার নাই, একটা কোরআন শরীফ দান করলে চোদ্দ গোষ্ঠী জান্নাত পায়, এই বাকি ওর সবাই করতে পারে কিন্তু নগদ আমি মরে গেলে জান্নাত পাবো এই কথা তুমি সহজেই বললে পথিক, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দা দরদর করে পানি আসতেছে, আল্লাহ আমি যে উমর এই কথা কেমনে বলবো যে আমাকে তৌবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর তাহলে বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা, আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে, সব সমস্যার সমাধান এলাকাতে এই মিছিল হয় না নাকি? না অনেকদিন হলে মনে হয়নি, আসলে অনেক ভালো ভালো মিছিল আমরা ভুলে গেছি। হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করতেছে, এক ছোট বাচ্চা ওয়াজ থেকে বলছে জয় বাংলা, একটা কোরআনের পক্ষে স্লোগান দিতে রাজি আছেন? গলা খাকারে দেন। আমি যদি বলো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাবে রাত 11:30, কিন্তু আপনাদের সিহারা দিকে মনে হচ্ছে কেবল 6টা বাজতেছে। এক স্লোগানে সবার চোখের ঘুম শেষ, ক্লান্তি শেষ। আজকে বাংলাদেশে বহু বড় বড় দল আছে, এইগুলো স্লোগান ওরা জীবনেও দিবার পারবে না, পারবে? তাই আমরাও মুসলমান তকবিদ্যে তো, আমাদের সংবিধানে নাই, যেই সংবিধানে তকবির নাই সেটা কিসের দল? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয় যে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর তাহলে রাখাল হাত ফেল করে মারা যাবে, ধরে কোন কি হয়ে মারা যাবে? ওমর ফারুক হেকমত করে বললেন, ও রাখাল ভাই সত্যি কি তুমি হযরত উমরকে দেখ পারছাও? বলে হ্যাঁ।
কোথায় হযরত উমর? তাড়াতাড়ি বলেন ভাই, এক নজর দেখতে চাই। উমর ফারুক বলেন, রাগাল একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, একটু ধৈর্য ধরো। কতক্ষণ ধৈর্য ধরব? উমর ফারুক বললেন, তুমি কি নামাজ পড়ো? রাগাল বলতেছে, ইমান গ্রহণ করার পর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ যায় নাই। তুমি কোথায় নামাজ পড়ো? বলে মসজিদে নববীতে পড়ি। যদি মসজিদে নববীতে নামাজ পড়ো তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়ায় বা মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাবে ইমামতি করতেছে, ওই মানুষটি হযরত উমর। কোরআনের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতাকে আগে ইমামতির ট্রেনিং দেওয়া লাগবে। কাউন্সিল হয়ে ভোট যাবে, আপনারা বলবেন ভোট দিব তুমি কোন মসজিদের ইমাম? যদি বলে আমি নামাজ পড়ি না, পড়ান তো দূরের কথা, তাহলে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আপনি যারে তারে ভোট দিবার পারবেন না, ভোট দেওয়ার কথাও আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছে? বিরক্ত হলে চলবে না, কারণ আল্লাযি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। রাখাল চোখের পানি বের করে কানতেছে, ওমর ফারুক বলে কান্দো কেন? এতক্ষণ তো খালি হাসলে, এখন কান্দো কেন? রাখাল বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। উমর ফারুক বলতেছে, বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? রাখাল বলতেছে, ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? উমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে কে বুঝাইল? বরং আল্লাহর কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে মন্ত্রী দামি, চেয়ারম্যান দামি, আবার সবাই দামি হবে যদি সব কিছুর চাইতে ভয় বেশি করে লাগবে কাকে? ও রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবে যদি উমরকে দেখতে চাও। রাখাল বলতেছে, এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে আসতাম, আজকের বাড়িতে আসবো না। উমর ফারুক বলে, আসবো না কেন? বলে, এশা পড়ে যদি বাড়িতে আসি, ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা পড়ি, ফজর ধরার চেষ্টা করা লাগবে, আমার বাড়িতে আসা চলবে না। উমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো পাঁচ অক্ত নামাজ? বলে, হ্যাঁ। তিন অক্ত তাড়াতাড়ি, দুই অক্ত লম্বা কেন? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, বুঝলেন না? আর ফজর থেকে জোহর আবার এশা থেকে ফজর, এই দুই অক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। উমর ফারুক বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো দুনিয়ার কাজকাম করবে এই লম্বা সময়ের মধ্যে, কাজকাম করে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় থাকার কারণ হলো ঘুমের কারণে সেই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, বরং তোমরা ঘুমিয়ে যাবে, ফজরের জামাত যেন তোমরা আদায় করতে পারো। ফজরের নামাজ না, ফজরের জামাত, ঠিক তো? ঠিকই, কিন্তু আজকের খবর কি? কেবল তো আর সারতিছে, শেষ করতে করতে যদি বারোটা পার হয়ে যায়, না না দুটো পর্যন্ত না, যদি বারোটা পার হয়। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আজকে ওয়াজের শেষে একটা আমল বলে দেব, এই আমল করে যদি আপনারা ঘুমায় যান, প্রত্যেক রাত্রে পাঁচ ঘন্টা সাত ঘন্টা ঘুম পারলে যে শরীর শক্তি পাবে, আজকে দুই ঘন্টা ঘুম পারলে আল্লাহ তার চাইতে বেশি আরাম দিবে। এ কোরআন থেকে একটা দোয়া আমি আপনাদের শিখাই দিব, শিখবেন
এই করোনায় যারা মাস্ক ব্যবহার করেন ওই মুখ দেখালে দুইটা তাসবি পড়বেন, একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন ইজা যখন আসাবাতহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুখে মাস্ক দেওয়া লাগবে না সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে। এই আয়াতটাই আমাদের বাঁচাই দিবে ধরে কোন কথা ঠিক কি না? আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজান ওয়া মিন সাইয়্যিল। আজকে ঘুমের একটা দোয়া দেব আপনাদের, নেবেন না? দুই ঘন্টায় সাত ঘন্টার শান্তি, দুই ঘন্টা ঘুম হবে শরীর এত পাতলা হবে, চিন্তা করবে কে রে? সেই দোয়াটা কোরআন থেকে আপনাদের দেওয়া হবে, কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা হযরত তোমার বলতে যে রাখাল এশা থেকে ফজর যদি তুমি ধরতে চাও যদি তোমার ঘুম ধরে তাহলে কি করবে? রাখাল মুসকে মুসকে হাসে, ওমর ফারুক বলে হাসো কেন? রাখাল বলতে যে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর ফতোয়া কি? তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বার চাও এই মসজিদের মধ্যে ঘুমানোর ফতোয়া কি? আল্লাহ কোরআনে বলেছেন ইজানু দিয়ালিস সালাতি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে নামাজের আজান হবে খুব খেয়াল করবেন, জুমাতে যখন আজান হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তারপর আল্লাহ বললেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, মানে আশা লাগবে আল্লাহর হুকুমে, যাওয়া লাগবে কার হুকুম? এ কথা কয় না কেন? কার হুকুম? জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা চারজন তিন ফ্যান দিছে, সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, ওরা চারজন মুসল্লি তিন ফ্যান দিয়ে গল্প করতেছে, ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, এরা তিনজন যায় না মাথার উপর ফ্যান ঘুরে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ বাদ দে যতক্ষণ এমনি এমনি গল্প করতে মাথার উপর ফ্যান ঘুরলো এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত পাবি না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি জোরে কথা। মসজিদ তো বাপের ঘর, আগে ছোটবেলার দেখছি কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ মসজিদে গেলে তাকে মুরব্বীরা কুনার ভূতা মারতো, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধাই খায়। আর এখন থেকে মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে, মসজিদে পেঁয়াজ কাটতেছে, তাকে আল্লাহর কোন কি? আল্লাহ বলতেছে ওরা বাপের রান্নাঘর বানাছে রে, বাপের রান্নাঘর বানাছে। আপনারা বলেন মসজিদের গুরুত্ব আছে না না? এ ফাটাখান গুরুত্ব আছে না না? যেই কাজ নবী করে নাই সাহাবীরা করে নাই সেই কাজ আমরা করতে পারবো না। মা তাকুমুর রাসূল ওমানাহুম আনহু ফান্তাহু। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন? ওমর ফারুক বলে রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, তাহলেই সামনে কাতার ধরতে পারবা। রাসূল বলেছেন আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি সওয়াব পাবে, আজান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব আল্লাহ দিয়ে দিবে, আজান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে আল্লাহর রাস্তায় একটা ছাগল কুরবানি সওয়াব পাবে, মুয়াজ্জিন যখন আকামত দিবে এমন সময় কেউ যদি মসজিদে ঢোকে একটা ডিম মুরগি দানের সওয়াব আল্লাহ তার আমলে দিবে। ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া চার রক্তের জন্য এই ফতোয়া কার্যকর হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারলেন? যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম, রাখাল এখন তো এই আসসালাতু খায়রুম মিনান নাওম যখন হযরত আজান দেয় সাড়ে তিন হাত মানুষ আড়াই হাত হয়, আজানের আগে আসবে সাড়ে তিন হাত, কিন্তু যে আজান শুরু হয়েছে ল্যাপ কম্বল মাথার উপর তুলে দিছে, তো মাথার উপর তুলে দিলে তো পা বের হবে, পাটা নেনে বুকের সাথে রাখছে, বাহির থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকা তো স্যার, কে আগাও নাই পাশাও নাই মানুষটা গেল কোথায়? ল্যাপ টান্ডা দেখেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তের সাইজ একই সাইজ, জোরে কোন কথা ঠিক না? ফজর আজান শুনে ঘুম পাড়বে যারা কুত্তার আমল করে তারা, যে কথা আমার সাথে বলবো না, ফজর আজান শুনে ঘুম পাড়বে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না? ফজর আজান শুনে ঘুম পাড়বে যারা, সবাই বলতেছেন না? এখানে এমন অনেক বান্দা আছে যারা মাগরিব এশার নামাজে পড়েনি ওরা ফজর পড়বে, মাগরিব এশায় পড়েনি ওরা ফজর পড়বি, তাই ওরা বলবি না তো? আরে আজকে বলুন
এই বলার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার নাম নামাজের খাতায় কবুল করতে পারে। জোরে কোন কথা ঠিক কি? আগে যা করছি করছি, আজকের মাহফিল হলো কোরআনের তৌবার মাহফিল। যেই বলো ফজর আজান শুনে ঘুম পাড়বে, যারা আপনার বলেন কুত্তার আমল করে তারা কুত্তাও কিন্তু বলছে আল্লাহ আমার কুত্তা করো কিন্তু বেয়ানামাজি করো না। জোরে কোন কথা? কুত্তা আর খেপে যাবে, কুত্তার সাথে তো তুলনা করা যায় না, কি করা? আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। এরা পশুর চাইতে জঘন্য হয়ে যায়। যেই মাত্র ফজর আজান দিয়েছে রাখাল দূর, সামনে কাতার ধরা লাগবে, এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে ধরবে সামনে কাতার। আপনারা বলেন তো, আপনারা যারা বারান্দায় নামাজ পড়েন আর সামনে কাতারে নামাজ পড়ে দুই মুসল্লি এক, অনেক সময় যারা আপনাকে ব্যবসা কি গোপালপুর, গোপালপুর কেন্দ্রীয় মসজিদ আছে না নাই দেখবেন গোপালপুরের যত দোকানদার সব কিন্তু শেষ কাতার, তারা খালি ঘড়ি দেখে আসর চারটায় আর তিন মিনিট আছে, যেই তিন মিনিট আছে তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায় আল্লাহ আকবার। ওই মোবাইল অফ করেনি, মোবাইল অফ না করে আল্লাহ আকবার যে হাত বান্ধিছে ইতিমধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তালা দিলি চাবি, হাত বান্ধিছে এখন কি করবি, মন বলতেছে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। আল্লাহ কয় হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিল কালো নামাজ তোর হবে না, তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা। রাখাল এতদিন নামাজ পড়তো কোথায়, মনে আছে না, ভুলে গেছেন, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, সামনে কাতারে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনি দল অনুযায়ী চলবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে। দল তো সারা জীবন বামপন্থী করলেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকবেন কোন পায়ে, কথা বলে কোন পায়ে, দল করেন বাম দল আর ঢুকতেছেন ডান পায়ে, তার মানে বোঝা গেল আল্লাহর ঘরে যারা ঢুকবে তারা বামপন্থী হওয়া যাবে না, তাদের ডানপন্থী হওয়া লাগবে। তোরে গঙ্গা ঠিক শিক্ষা আছে না নাই? ডান পায়ে ঢুকতেছে, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আপনার কি দোয়াটা পড়েন? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তাহলে কি বোঝা যাচ্ছে? এই দরজা দিয়ে যারা ভিতরে ঢুকলো তাদেরকে করোনা ভাইরাস ধরবে না, তাদের কোনো টেনশন করা লাগবে না। অথচ আমাদের করোনার প্রথম দিকে বলল পাঁচজন পাঁচ অক্ত পড়তে পারবেন, জুমার নামাজ দশজন আর তারাবি বারো জন। মানুষ যাইব রমজান মাসে কষ্ট পাচ্ছে ভাই, আমার মাদ্রাসার মসজিদে সবাই গ্রাম ঢুকতে দেয় না, ওরা সব আমার মাদ্রাসা মসজিদে আছে, আসে দরজা দিয়া দুই ছাত্র খাড়া করে থয় যে পুলিশের গাড়ি দেখলি একটা সাউন্ড দিবি, তা আল্লাহর কি কাউ একদিন দশ টাকার তারাবি হতি পুলিশের গাড়ি, ওই দুই বাচ্চা দূর ইমাম সহ সব মুসল্লি তো দৌড় ইমাম দূর, কি বিপদ গেছে নামাজ থাকে দূর। অথচ দোয়া করতেছি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা, এখানে কোনো না কোনো গজব ঢুকবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই, কারণ সামনে কাতারে না গেলে তো হযরত উমরকে দেখতে পাবে না। এখন সামনে কাতারে রাখাল যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল চোখের পানি বের করে বলে আল্লাহ বারান্দায় থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি, বারান্দায় থেকে মনে করেছিলাম নবীর দামি দামি সাহাবি, কিন্তু এখন ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আহা আমার দেখে সরে সরে রাস্তা করে দেয়। সামনে কাতারে স্পিডান আছে, একজন মুসল্লি সারা কাতার পুরা হচ্ছে না, একটা মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কে নাই রে, দরজার দিকে তাকে দেখে চৌকিদার খাড়া আস,
এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলে ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা তুইও যা থামু তাই আয়। এরপরে যখন চৌকিদার না আসে, এসপি কাতার ছাড়ে দেয়, চৌকিদার হাত ধরে বলতেছে ডাকিতে যাস না কেরে আয়। এসে বলতেছে আমার খাতে খাড়া হো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আমারটা ফাটা, আপনারা তেল তেলা স্যার, যদি ফাটা পাও তেল তেলাত লাগে। ফাটা পাও কিন্তু খুরের মতন ধার, এই শীতের মধ্যে যাদের পাও ফাটা তারা বউকে এক কম্বলের মধ্যে থাকতে গিয়ে হঠাৎ যদি ফাটা পাও বহুত লাগে ভাই। বউ কিন্তু ঘুম থেকে চেতন পায়, বলবেন মহারানা মাপ ল্যাপ পাল্টাও, ধরে কর কথা ঠিক কিনা। আসলেই তাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না পরেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতটা কখন নাযিল হয়েছে আপনারা জানেন? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছে একটু মনোযোগ দেন, আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে তারা বসে আছেন একটু শোনেন মা। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছেন নবী, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে, আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আয়েশা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই মাত্র দরজা বন্ধ করছে আয়েশা আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে মাবুদ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, কিন্তু আজ এই নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। মা আয়েশা যখন নবীর বুকের মধ্যে, নবী তখন আস্তে করে এই ডান হাত কানা আয়েশার পিঠের উপর একটা চাপা দিছে, চাপা মানে স্ত্রীকে একটু চাপিয়া ধরা। আপনারা কি মনে করছেন নবী চাপ দিছে দেখে কি শরম লাগতেছে? আমি যত বড়ই হুজুর হই ওয়াসকর বাড়িতে গেলে বউ যদি বলি দুই তিন ঘন্টা মানুষ পাগলা হয় ওয়াস সুন্দরে পাঁচটা মিনিট, আর বউ বলে টুপি খোলো টুপি খোলো জুব্বা খোলো, ওই হুজুর গিয়ে বাড়িয়া বউয়ের কাছে কোনো হুজুর না। যদি হুজুরে হতাম তাহলে তিনটা মেয়ের বাপ কেমনে হলাম? আপনার হলেন এমনি হয়েছে নাকি? আল্লাহর নবী যখন মায়েশাকে উম্মাহাতুল মুমিনিনকে বুকের সঙ্গে চাপ মারছে, এমন সময় আল্লাহ ডাক দেয় বলে জিব্রাইল যা যা কোরআনের আয়াত নিয়ে। ফেরেশতা জিব্রাইল বলে মাবুদ নবীর কাছে বারবার হাজারবার গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন নাই, আজকে কেন বলতেছেন? আল্লাহ বলে জিব্রাইল রে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমল করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে। তাহলে বোঝা গেল নিজের স্বামী যখন বউকে বুকের মধ্যে নেয় ওই আমলটা আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসলে ফেরেশতা জিবরাইল নবীকে যতবার সালাম দিছে কোনোদিনও বলে নাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একদিন হযরত বিলাল বলল নবী গো আমরা যখন মরে যাব তখন ফেরেশতা আমাদেরকে তিনটা প্রশ্ন করবে কবরে, তিনটা করবে না মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? কিন্তু হুজুর আপনি যখন মরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা করবে? আল্লাহ রাসূল বলে বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে হুজুর আমাদেরকে তিনটা করবে কিন্তু আপনাকে দুটা করবে। আল্লাহ রাসূল বলে বেলাল আমার ব্যাপারে কোনটা বাদ দেবে? বেলাল বলে হুজুর মান রব্বুকা প্রশ্ন করবে, আমার দীনুকা প্রশ্ন করবে, কিন্তু আমার নবীকা প্রশ্ন করবে না, কারণ আপনি তো সবার নবী আপনার কেউ নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন বেলাল যাদের নবী আছে তাদের ভাগ্য ভালো, কিন্তু যার নবী নাই তার ভাগ্য খারাপ। আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমাকে সুপারিশ করবে কে? সমস্ত সাহাবীরা কান্না শুরু করেছে। রাসূল বলে কান্দো না কান্দো না, মানুষ মরে গেলে তার কবরে মুনকির নাকির যাবে, কিন্তু আমি তোমাদের নবী কোনোদিন মরব না।
ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনার কোন তো মরে আছে না শুয়ে আছে, বাজান একটু খেয়াল করে শুনবেন। জিব্রাইল নবীকে সালাম আলাইকা কেন বলে আমরা কোনোদিন চিন্তা করি নাই। আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। কা হলো এক বচন, কুমা হলো দ্বি বচন, কুম হলো বহু বচন। আমাদেরকে সালাম দিবে হয় আসসালামু আলাইকুম, কিন্তু নবীকে সালাম দেয় আসসালামু আলাইকা। আমাদের ব্যাপারে বহু বছর আর নবীর ব্যাপারে এক করে দাও, ময়ের নবীর পায়ের তালুতে সুর বলে দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতা জিব্রাইল জিহ্বা বের করে নবীর কদম মোবারকের তালুতে যখন জিহ্বাটা সুর বলে দেয়, নবী ঘুম থেকে চেতন পায়। ইয়াম গাজ্জালি বলেছেন, ফেরেশতার সর্দার হইয়া জিহ্বা যদি নবীর পায়ে ঠেকায়, সেই নবীর কান্দে চলার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। আর একটা কারণ হলো নবীর পাপ পুণ্য কিছুই না, লেখবে কি? এই জন্য সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী ঘরের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর বুকের মধ্যে আমি আছি, আপনি চমকে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা, ফেরেশতা জিব্রাইল সালাম দিল। আয়েশা বলে, এটা একটা টাইম হলো। স্বামী যখন বুকের মধ্যে, স্বামীর বুকের মধ্যে যখন বউ আছে, আবার স্বামী যখন বউকে চাইবা ধরছে, এমন সময় জিব্রাইল আসা, এটা একটা টাইম হলো। সি সি সি, আমরা কী কাম করতেছি? জিব্রাইল বুঝি সব জানলো। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, স্বামী যখন বউকে আদর করে তখন কেউ জানে না। সুবহানাল্লাহ, কন্যা কেন? কারণ স্বামী বউকে আদর করে, দরজা জানলা খুলে না লাগে। এ কথা কন্যা কেন? লাগে না খুলে, খালি লাগায়। হাদিস শরীফ আছে, শোনেন, আপনার পাশে যদি একটা বাচ্চা থাকে দুই বছর বেশি বয়স, হাদিস শরীফ আছে, দুই বছর পার হয়ে গেছে, ওই বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। চেতন থাকা অবস্থা আগে দেখা লাগবে ঘুমালো, আর যদি না ঘুম আসে তাহলে বলি বাবু যাও তোমার দাদির কাছে যাও, মুরগির কাছে যাও, ও ঘরটা বের করে দিয়ে তারপর নিজের বউকে আদর করার নিয়ম হলো ইসলামে। নিজের জন্মদিন সন্তান মাত্র দুই বছর পার হয়েছে, আমার হালাল বউকে আমি আদর করতে পারি না, এরই নাম হলো ইসলাম। আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, মানে কার্তিক মাসে কুত্তা গোয়া লাগছে, রোডের কথা হচ্ছে, এটার নাম ইসলাম না। যতদিন বাংলাদেশ থেকে করোনা ভাইরাস দূর করার দোয়া করবা, আর 14 ফেব্রুয়ারি চালু থাকবা, কোনোদিন দূর হবে না, যতক্ষণ কথা হচ্ছে। ওগুলার দিকে পুলিশ নাই, ওগুলার দিকে খেয়াল নাই, খেয়াল খালি বক্তা কি ওয়াজ করে, রেকর্ড করো, ভিডিও করো, সাপ্লাই করো। আমার ওয়াজকে আজকে আপনাদের সাপ্লাই হবে, ধরে কর দিয়ে হবে। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে, শুধু সামনে কাতারে না, মেহরাব বরাবর, এই যে উমর ফারুককে দেখতে যেন ভালো হতে পায়, এই জন্য মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বস্বা করলে 12 রাকাত, সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, সর্বস্বা করলে 12 রাকাত। এখন দেখবেন অনেক ছেলেরা জোহরের নামাজ পড়ে কিন্তু সুন্নত পড়ে না, এরকম আছে না নাই? বেড়ে রোদ পড়ছে, গল্প করতেছে, যেই আগামত দিছে দৌড়া শেষ, জোর বললো, জোর পড়াও শেষ, তাও ভালো রে। আমার এলাকার এক লোক আমার ঘরে বলতেছে, হুজুর মসজিদে একতলা চলতেছে না, দোতলা করা লাগবে, টেকা দেন। আমি বললাম টেকা দিব ভাই, তার আগে জানতে চাচ্ছি ফজরের খবর কি হচ্ছে, এক কাতার হয়। জোহরের খবর কি? একটা হয় না, এক কাতার হয় না। আসরের খবর কি? কয় 3 কাতার। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার। এশার খবর কি? 1 কাতার। তো মসজিদের ভিতরে কয় কাতার? হচ্ছে 9 কাতার। তো 9 কাতার ভর্তি তো কয়েক যুগ লাগবে, দোতলা করবে খেয়াল। তখন সাইড থেকে একজন বলতেছে, ও যে হুজুর শুক্রবার দিন শেষে এসে আগে যাই, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, শুক্রবার দিন শেষে এসে আগে যাই, ওদের জন্য দোতলা। আপনার বলেন তো, যারা জুমার দিনে শেষে এসে আগে যায় ওরা মুসল্লি,
ওদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত হযরত দুই রাকাত সুন্নাত পড়ে রাকাল চুপটি করে বসে আছে নিয়ত কি এই নিয়ত কি উমরকে এক নজর দেখবে কিন্তু একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা তাকে জায়গা দখল যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা তাকে জায়গা দখল ওই সাহাবীর নাম হলো ওসমান গনি আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো হযরত উমর উমর যখন ইমামতি করবে উমর বরাবর যে দাঁড়াবে তার নাম ওসমান ওসমান গুনি যখন ইমামতি করবে ওসমান বরাবর যে দাঁড়াবে তার নাম হলো হযরত আলী আলী যখন ইমামতি করবে তার পিছনে কে দাঁড়াবে নবী আর কোনো কথাই বলেন না সাহাবীরা বলে রাসূল আল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহুইহা আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলা এই কথার দ্বারা বোঝা গেল আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা সরল্লা কবেন না তাহলে হযরত তোমার যখন ইমামতি করবে উমর বরাবর কে দাঁড়াবে জোরে কান কে কিন্তু আয়েশা থেকে জায়গা দখল রাখাল এমন ভাবে বসে আছে আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে নিজে না ছাড়া পর্যন্ত তাকে জোর করে জায়গা ছাড়ানো যাবে আমি যত বড়ই হুজুর হই না কেন ঢুকতে করছি দেরি দ্বিতীয় কাতার আমার জায়গা হসে আমার সামনেই যিনি নামাজ পড়তে দাঁড়াইছে সে হলো অটো ভ্যান চালায় অটো ভ্যান চালক আমার সামনে আমি কি বলতে পারি এই ভ্যানওয়ালা পিছন দিকে তাকে দেখতো কে আমার পিছনে তুই তুই সামনে কেন দাঁড়াইলি এটা বলা হলো কবিরা গুনাহ আর অটো ভ্যানওয়ালা যদি পিছন দিকে তাকায় বলে হুজুর আপনি পিছনে কেন থাকবেন সামনে আসেন সে নিজের ইচ্ছায় যদি আপনাকে সামনে দেয় এখানে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তাকে সরাইয়া সামনে গেলে কবিরা গুনাহ আমার কথা কি বুঝতে পারলেন ওসমান গুনি তাকায় দেখে জায়গা দখল এমন ভাবে বসে আছে কি করবে হক ওসমান ওই রাকালের পাশেই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে রাকাল চেহারার দিকে বারবার তাকায় আপনারা জানেন কোনো মূর্খ লোকের দিকে যদি দুইবার তাকান তুই কিন্তু খেপে দেবে কেখন খেপটি গিয়ে খেপে দেবে আমার দিকে যদি হাজার বার তাকান আমি মনে করবো হয়তো আমার চেহারা দিকে ছবির গুণে মাপ দিচ্ছে কী কোন ভাই কিন্তু একটা মূর্খ দিকে খালি কিছুদিন আগে আমার ড্রাইভার গাড়ি চালাতে চলতে এক ভ্যান আলা মানে ওভারটেক করতেছে খালি ড্রাইভার খালি তাকাছে ওই ভ্যান থামে আমার দিকে তাকালো কেন আমি বললাম বাইরে তাকাছে তা কী হবে না হুজুর তাকা না সাইজ আছে চোখ গরম করে আমার দিকে তাকাছে হুজুর ভ্যান চলাই দেখে আমার দাম নেই ওই গাড়ি চলাই দেখে খুব দাম আমি বললাম ভাই তুই লিজে কামাই করে খাস তোর দামি বেশি আর দাম আছে এক বেতন দিলে খায় কোনো মতো ওখানে সরিয়ে দিছি কারণ ওর থামে তুলে আরও দুটো অটো আলাদা রাস্তা কম নেই শেষে হয়তো এমন হবে আমার গাড়ি তাকে বাড়ি বাড়বে একটাই ভুল ফেলে তাকাছে ওসমান গুনে দুই দুইবার যখন রাখালের দিকে তাকাই রাখাল বলতেছে এই মিয়া আমার চেহারার মধ্যে কি পাইছো মিয়া বারবার কেন তাকাও ওসমান গুনে কাঁপে উঠছে কাঁপা উঠার কারণ হলো সবচাইতে নরম স্বভাবের মানুষ নবীর সাহাবীর মধ্যে দুইজন একটা হলো আবু বকর আর একটা হলো ওসমান সুবহানাল্লাহ কন্নাকে এত নরম সাহাবী কেউ ছিল না সে ওসমান গুনির দিকে রাখাল তাকে যখন চিল্লা উঠছে ওসমান গুনি থরথর করে কাঁপতেছে রাখাল চিল্লানোর কারণ হলো যারা রাখালি করে এদের ভাষা নরম না গরম আপনার রাখাল মানে বোঝেন যারা গরু ছাগল মাঠে চড়ায় এদেরকে আপনারা কী কন আমাদের বগুড়াতে কয় রাখাল আপনার বলেন তো গরু ছাগলকে সহজে কথা শুনে নাকি এখানে ঘাস আছে খাবার আছে ওরা বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে রাখাল যদি বলে বাবা গরু ওদিকে যাস না বাবা এই কথা যদি রাখাল বলে আপনারা কিন্তু গরু শুনবে আর গরু এদিকে তাকা কারণ মানুষের চাইতে গরু ছাগলের কান কিন্তু সজাগ যে গরম হয়েছে লাঠি দেখাইছে গরু আবার চলে আসছে আল্লাহ রাসূল বলেছেন
প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। তোমরা হিসাব করে দেখো তোমাদের রাখালি করা লাগবে। হয়তো আপনারা বলবেন, হুজুর আমার বাড়িতে কোনো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন দুটা আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে দুটা আছে, একটা হলো 22 বছরের আগে আর একটা হলো 17 বছরের বকুন। এটা খাস বাংলায় কইলাম, 22 বছরের ছেলে আর 17 বছরের মেয়ে আপনার বাড়িতে যদি থাকে আপনাকে রাখালি করতে হবে। আপনার 22 বছরের ছেলের দিকে তাকায় দেখেন সকালবেলা ও এমন একটা ফুল পান পড়ছে, টাকনুর তলে গেছে, দেখবেন না আপনি বাবা হিসাব দেখবেন না আপনার ছেলে কি পড়ল। আপনার ছেলেকে পাড়ার লোক দেখে আর শরম পায়, আপনি দেখবেন না সকালবেলা একটা ফুল প্যান্ট পরছে, এমন স্কিন প্যান্ট পরছে যে সামনে যে জিনিসটা আছে এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে, উঁচা হয়ে আছে দেখা যাচ্ছে, পিছন দিকে তাকে দেখেন কামরাঙ্গার দাগের মতন দেখা যায়। তা আপনার ছেলে যে এই পোশাক পরে আপনার শরম লাগে না? আপনার ছেলে ফুল প্যান্ট পরছে, টাকমুর তলে গেছে, পুরুষ মানুষের জন্যে কবিরা গুণা ধরে কোন ঠিক কিনা? আপনার ছেলে ফুল প্যান্ট পরে সকালে গেল, সন্ধ্যায় বাড়িতে আসে, আপনি কি জিজ্ঞাসা করছেন বাবা সারাদিন তুমি কোথায় ছিলে? তো আমি এই জায়গায় ছিলাম, কলেজে ছিলাম, এ ছিলাম, বহু কথা বলবে। তো তুমি সারাদিন তো ছিলে পেশাব, পেশাব তো কি করছি আব্বা? তো কেমনি করলে এই ফুল প্যান্ট পরে তুমি পেশাবটা কেমনি করলে একটু দেখাও তো বাবা। ছেলে বলবে শরম লাগে, আরে শরম কি করবে আর বলতেছি না, কেমনি করলি খালি একটু দেখা। তখন কে আব্বা এটা পরে তো বসা যায় না, তো বসা যায় না কি হয়ে করলি? তো খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে এটা মানুষের চরিত্র না জানোয়ার? তুই যে পেশাব করে তুই ঢিলা কুলুপ দিছিস, কয় তা লিনি। তো যখন পেশাব শেষ মনে করলি, চেন লাগালি, তখন কি তোর পেশাব শেষ? ক তারপরে যে ফোটা ফোটা পড়লো, তোর ফুল প্যান্ট ঠিকই থাকলো, তলকার জাঙ্গা ভিজা গেল, এই জাঙ্গা ভিজা গেল ওটা কে টান দিবি? তুই যখন ছোটোবেলা তোর মাও দৌড়া দেয় ভিজে আস কাপড় টান দিয়ে পেশাব করে তোর খান না ছোড়া মাও দৌড়ে দে ভিজে টান দে শুকনা দিছে রে, তোর পাশা মুছে দিছিল পেশাব টান দিয়ে হবি দেখে। তোর এখন যে পেশাবটা সারাদিন থাকলি কে কে টান দিছে তোকে ভিজা? কি হলো ভিজা? ভিজা কি? ভিজা শুকে গেছে। তো পেশাব শুকা গেলে কি তোর জীবাণু শুকাছে? জীবাণু ওখানে জার্ম পয়দা আছে, ওই জার্মটা একটু শুক্র, এটা অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আস্তে পেশাবে ছিদ্রতে ভিতরে ঢুকে 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 তোর গোড়ার রগ হলো নরম, সব পোকা খাইয়ে একেবারে গোড়া শিখন আগা মোটা হয়ে গেল। তো তুই যখন বিয়ে করাবো তোর বউ জমার ডিউটি বাড়বি রে, তুই এখন যৌবন রাখার জন্যে ওই দেওয়ালে দেওয়ালে এখন সরকার আইন করছে, ও আসবি না হকের বউটার কোনো বিজ্ঞাপন নাই, প্রত্যেকটা দেওয়াল দখল করছে হারবা, প্রত্যেকটা দেওয়াল, একটা দেওয়ালের বিজ্ঞাপন নাই, সব লাল বিজ্ঞাপন লেখা আছে হারবাল, ইন্ডিয়ান হারবাল, ছোট জিনিস বড় করবে, লেখা আছে সোদা করবে, চিকন আছে মোটা করবে, এক মাস আমি বলতে যে কোনো ওষুধ খাওয়া লাগবে না, আল্লাহর কোরআন থেকে আমার একটা ট্যাবলেট আজকে যুবকদের দিয়ে যাব ইনশাআল্লাহ, প্রত্যেকটা যুবক যুবকের মতন হবে সুবহানাল্লাহ। কান এই ভারত ফেন্সিডিল দিয়া তারপরে আপনার ইয়াবা দিয়া আমাকে যুবক ছাড়ছে, এখন আবার হারবাল দিবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনদের তো জি বাংলা আর স্টার জলসা দিয়ে শেষ, এসব নামাজ পড়ে স্বামী বলতেছে কে গো একটু হাত খাবার দাও, বউ বলতেছে ধৈর্য ধরো ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরো, স্বামী কয় কিসের ধৈর্য? আধ ঘন্টা ধরো স্টার জলসা দেখি তারপরে ভাত দেবো। স্বামী ঘরের মধ্যে দেয় বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কয় তুই তো সুবহানাল্লাহ তোর বউ কি? আধ ঘন্টা পরে বলতেছে কে গো দেখা কি শেষ হলো, আমাকে তো ক্ষুধা লাগছে গো। তখন বউ বলতে ধৈর্য তখন ধরলেই আর আধ ঘন্টা ধরো জি বাংলা শুরু হচ্ছে। মায়েরা খালি বন্ধু সেটা ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনলে জি বাংলা স্টার জলসা 14 তালাক দেওয়া লাগবে, ধরে কণ্ঠ তো ঠিক কিনা? আর আপনার মরদরা কি করতেছেন? এই বড় দিলে কি করতেছে? আদম নবীকে ব্যস্ত থেকে যখন বার করে দিচ্ছে, আদমকে আল্লাহ আমার দোষ নাই, আমি গন্ধ গাছের কাছে যাইনি, গন্ধ ফল খাইনি, হাওয়া আমার খিলাছে জানবার হয়নি, যখন জানবার পাশে বসে থাকিনি ডান হাত মুখের মধ্যে ঢুকা দিছি রক্ত বার করে বমি করছে, আমার দোষ কোন জায়গায়? আল্লাহ কয় আদম আমিও বলতেছি তোমার দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? হাওয়া আমার বউ হয়। এই হাওয়া কে হয় কই? বউ হয়। হাওয়া কে হয় কই? বউ হয়। তো পরপর 3 বার করলাম হাওয়া কে হয় বউ হয়, প্রত্যেকবারে বউ বলে স্বীকার করছো,
তাহলে তোমার বউ যা করবি বইয়ের একলা পাপ হবে না, যতদিন বউ বলে স্বীকার করবে ওই বইয়ের পাপ আমি আল্লাহ স্বামীর কান্দ দিয়ে দেব। আজকে স্টার জলসা জি বাংলা দেখতেছ, ওরা আপনাকে কে কথা কন্যা কান কে তাহলে বউ বলে স্বীকার করলে ওই বইয়ের দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গুলি চমকটে বলতে দে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে জিজ্ঞাসা করতেছি ভাইজান, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। রাকাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কিন্তু আজকে প্রথম ঢুকেছি আর কোনোদিন ঢুকবো না। উসমান গুনি বলতে স্যার কোনোদিন ঢুকবো না কেন? রাখাল বলতেছে আমি ঢুকে দেখালে দেখার জন্যে, দেখা হলেই আমি চলে যাব, আর কোনোদিন এই জায়গায় আসবো না। উসমান গুনি বলে ভাইজান একদিন এসেই আপনি দেখতে পাবেন, এই বিশ্বাস আপনাকে দিল। আজ কত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, একদিন এসেই আপনি দেখতে পাবেন, এই বিশ্বাস আপনাকে দিল। এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত দেখতে পাইলাম না। রাকাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গুনে দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। এ কথাটা কে কইছে? আল্লাহ রাসূল। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন কোন বান্দা ইবাদতের মধ্যে শামিল হলে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ যে তাক দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আমরা নামাজ পড়তে গেলে আমাদের কে দেখে? আরো জোরে জোরসে বলো এটাকে আপনাদের বিশ্বাস হয়? আমার এক চাষা চার হাতা গামছা গাওয়া দিয়ে জোহর পড়ে বেড়াচ্ছে, চার হাতা গামছা বোঝেন না একেটে দিয়ে। আমি বললাম কে চাষা গামছা কেন? চাষা বলতে যে ফতুয়া দে, ফতুয়া দে, লেখা দে নামাজ হবি না, গামছা গায়ে নামাজ হবি না, লেখা দে। আমি বললাম চাষা এত গরম হয়েছে কেন? এই জন্য তো সরকার তোর দেখে পারে না রে, কেন হামার গামছা তোর বাজলো কোন জায়গা আছে? আমি বললাম চাষা এই গামছা গাওয়া দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়া পারবেন? চাষা বলতে তুই কি হ্যাঁ ফকির মনে করছিস? এই বছরই পাঁচটা পাঞ্জাবি মানুষ, এই বছরে তো জামাইয়ের জামাইয়ের বাড়িতে আমি গামছা গাওয়া দিয়ে যাবো কেন, পাঞ্জাবি গাওয়া দেবো? আমি বললাম চাষা এই গামছা গাই কি আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা চিল্লাই বলে তোর মাথা খারাপ, বিয়ের বাড়ি কোনোদিন কেউ গামছা গাই দেওয়া যায়? আমি বললাম বিয়ের বাড়িতে গেলে বিয়াই দেখবে, জামাইয়ের বাড়িতে গেলে জামাই দেখবে, কিন্তু আল্লাহর ঘরে যখন গামছা গাই দিয়ে আসেন, যদি আপনার কাপড় না থাকতো সেটা ভিন্ন কথা, কিন্তু এই বছরই আপনি চারটা পাঞ্জাবি বানাইছেন, তাহলে গামছা গাই দিয়ে আসেন আল্লাহ কি আপনাকে দেখতে পায় না? যেরকম পায় কে পায় না? লেবাসুত তাকওয়া, পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন এমন পোশাক পরে মসজিদ আসবে, এমন পোশাক পরে তোমরা থাকবে যে পোশাকের কারণে আল্লাহ তোমার অন্তরের মধ্যে ভয় তৈরি করবে। আপনারা বলেন তো হাব্বা জুব্বা গাও দে সব কিছু করা যাবে, এ করা যাবে কোন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, রাখাল বলতেছে তোমার চোখের সমস্যা আছে। ওসমান গনিকে বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, আজকে আমার হাত ধরো। এ কথার দিকে খেয়াল করেন, রাখাল ওসমান গনিকে বলতেছে আজকে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে দাঁড়ায় বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন। আল্লাহ বলে রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সদিকিন বান্দার তোমার সাথী হও, আল্লাহওয়ালা সদিকিন বান্দার দল করো, যাত্তার পাশে ঘুরো না, আল্লাহওয়ালার পিছনেই ঘোরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? খালি ঠিক। আমার এলাকার এক বক্তা আছে, বাড়ি হলো সাতক্ষীরা, ওর নাম হলো আজিজুল হক জিহাদি, আজিজুল ইসলাম জিহাদি নাম শুনেছেন? ওই কমিটির সাথে লাইন করে যে আমার ওয়াক যখন শেষ হবে, শেষ হওয়ার দুই মিনিট আগে বাতিলিবা দিবা গেলে আমি চলে যাবো, তারপর আবার বাতি দিবা। আর কথা হলো ও আদর যাবো, যখন যাবো তখন শ্রোতারা সব আমার, ওই সময় কেউ আমার কিছু করে পারবি না, কিন্তু ওয়াক যখন শেষ হবি তখন একটা শ্রোতাও কাছে থাকবি না,
তখন তিনজন আমার ঘুরে আমাকে মাথার পারবে না ধরে কথা ঠিক এই জন্যই বাতিল হয়ে দেয় ওই একটা প্রত্যেক মাহফিলে একটা করে 1200 টাকার মোবাইল দিয়ে যায়। ওই মোবাইলে তোর মোনাজাত রেকর্ড করা থাকে, ওই ওয়াজ করার আগে মোনাজাত করে ওই রেকর্ড করে, মাইক খুলে ওই মোবাইলের সামনে দিয়ে মোনাজাত হচ্ছে, সেগুলো আমিন আমিন করতেছে, বাতি জ্বলা থেকে বক্তা নেই, পুলিশ এসে খুঁজতে দেখে বক্তা এইদিকে বক্তা যাওয়ার সঙ্গে পুলিশ ওকে ঘুরতে দিয়ে চলে গেছে, পুলিশ বুঝতে পারে কারণ বক্তা টেজা ছিল দুব্বা পরে হতো ষাট, একটানে দুব্বা করে পর তলকা ষাট বার হয়, ওই সাইডে হন্ডা খাড়ায় থাকে ওই সাইড ওঠে জনগণ কই বক্তা গেল কোথায় রে। আমি ওকে একদিন বললাম ভাই এইরকম করার কারণ কি, বলে গারে সুর, এটার নাম হলো গারে সুর। আল্লাহ রাসুল মদিনার যাবি তো গারে সুরের মধ্যে গেল কে, আমাদের অবস্থাও তাই, আপনার সবাই তালে ঠিকই আছে কিন্তু আমার দেখি হবি ভাই, এই লিয়াব লোয়াকুম আইয়ুকুম আহসান আমালা মুসা নবী থুসি ফেরাউনের কাছে, আপনাদের মনে আছে? হ্যাঁ, খালি মনে থুবেন, একটা ওয়াজও বাদ থাকবে না। আল্লাযী পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। ওসমান গুনের আকালে হাত ধরে আছে, ওসমান গুনে হাত ধরছে কার, এ জোরে বলেন কার, চোখের পানি নিয়ে বলতেছে মাবুদ নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাইয়া দিবে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যারা হজ করেছেন করছেন তো ইনশাল্লাহ, যারা হজ করেছেন জান্নাতুল বাকিতে ঢোকার সময় জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান, যেই গোরস্থানের ভিতরে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, সর্বপ্রথম যেই কবর জান্নাতুল বাকিতে ঢোকার সময় সর্বপ্রথম যেই কবর সেই কবরটা হলো ওসমান গনির কবর। যত হাদিসে ওসমান গনির কবরের পাশে দাঁড়াইছে প্রত্যেকটা হাদিসে বলে হুজুর এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোটা দেহ থরথর করে কাঁপে। আমি কইলাম কেন কাঁপে জানো, এই কবরের মধ্যে যিনি শায়িত তিনি এখনো জিন্দা রয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন তিনি নিজের হাতে লেগেছেন, ওই কোরআন পড়তে পড়তে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে, আজও সেই কোরআন মদিনার মসজিদ নববীর নিস্তালায় মদিনার মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে, ওই কোরআনটা কাঁচ দিয়ে বাঁধাই করা হয়েছে। ডাক্তাররা বলে ওই কোরআনের মধ্যে যে রক্ত রয়েছে সেই রক্ত পর্যন্ত 1400 বছর হয়ে গেল এখন পর্যন্ত মরে নাই। আল্লাহর কোরআন কত বড় সত্য একটু খেয়াল করেন, ওসমান গনির কবরে কোনো মাজার নাই, কোনো মাজার নাই, চারিদিকে শুধু পাথর দিয়ে গাঁথা আর ভিতরে ছোট্ট একটা পাথর যার মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী বাদ বাকি সবাই ফকির, কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমান ও গানিয়ুন, এক ধনী আছে আসমানে আর এক ধনী আছে জমিনে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহই তো ধনী, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বলে তাহলে শোনো, আমি একদিন বসে আছি আমার ঘরে, এমন সময় এক গরিব সাহাবী আমার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ খুদার জ্বালায় বড় কষ্ট ভাই, আল্লাহর রাস্তে যদি আমার একটু খাবার দেন। সঙ্গে সঙ্গে নবী জুব্বা তুললেন, সাহাবী তাকায় দেখে নবী আমার খুদার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী চোখের পানি নিয়ে যখন রওনা দেয় রাসূল ডাকতে বলেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে এইভাবে ফিরান যায় না। গরিব বলে হুজুর কি করবেন, নিজেও না খাইয়ে পেটে পাথর বানছেন, আমার বাড়িতে তো খাবার নাই, আপনি কি করবেন? আল্লাহ রাসূল ডাকতে বলে আলী, সঙ্গে সঙ্গে হক আলী বলে আব্বায়ক রাসূল আল্লাহ, নবী বললেন আলী রে তোমার এই ভাই না খায়া আমার কাছে খাবার চাইছে। আলী বলতে তো হুজুর আমিও দুই দিন খাই নাই, আমার ডাকে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলে তোমাকে ডাকছি দেওয়ার জন্য একটা লেখো চিঠি ওসমান গনির কাছে, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিয়ে নিচে আমার নামটা লিখে দাও।
এবার হযরত আলী আল্লাহর নবীর কথা মতো চিঠি লিখলেন, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাইয়া নিচে আল্লাহর নবীর নামটা লিখে ওই গরিব সাহাবির হাতে দিলেন। গরিব সাহাবিকে নবী বললেন ওসমানের কাছে যাও। এবার গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে, শুধু বলতেছে মিয়া সাইরে না গেল কোন জায়গায়, কি হিসাব করো, সারাদিন সাইরানার হিসাব না দিলে তোমাকে ছাড়বো না। গরিব মনে মনে কয় আল্লাহ, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে আর বেটা সাইরানার জন্য কেশিয়ারকে ধরছে, এ তো কোনোদিন দান করবে না। নবীর কাছে গিয়ে বলে রাসুল আল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসুল বলেন তুমি কি তোমার চিঠিখানা দিছো বলে দেওয়ার পরিবেশ পাই নাই, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে সারানা দে, সারানার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নেই। গরিব ভাবতেছে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে কৃপণ সারানার জন্য কেশিয়ারকে ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা আমাকে দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই, ক্ষুদার পেটে বসে থাকা যাবে, তবে অজাতা ঘোড়া যাবে যাবে। এক ফকিরের ভিতরে আমি ঘুরতেছি, এক দরজা ভিক্ষা নিয়ে মাঝখানে 2 দরজা বাদ দেওয়া, শেষের দরজা চতুর্থ দরজা গেছে। আমি কলাম কে রে ভাই, এই দরজা ভিক্ষা নিলে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলে কেন? আমার কয় হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি কলাম তো করি না ভাই, তা আপনি আমাকে যন্ত্রণা কি বুঝবেন, বুঝিলে দেখে তো শুনবার চাই। বলে হুজুর এদের 2 বাড়ি বাদ দিলাম, এই 2 বাড়ি এর আগে 10 বার চাইছি, প্রত্যেকবারে বলে মাফ করো। যে শালা ফকিরের কাছে মাফ চাই, এই ফকিরের চাইতে বড় ফকির হুজুর, এই জন্য এই 2 বাড়ি আমি তালাক দিছি, আমার একটা সময়ের দাম নাই। আপনি কি মনে করছেন আমি ফকির হলে আমার সময়ের দাম নাই? ও যাতা যদি পাওয়া যায় না সেটা আমি চাই না। পরপর 2 বার গেছে নবীর কথা মতো, আবার যদি যাই নবী হয়তো পাঠায় দিবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইকা গোপন পদ্মা ফলাবার চাই, এমন সময় তাকায় দেখে পথের মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। তুহিব্বু আন তুহাদ্দু, মহব্বত করে আমার 2টা দেরহাম হাদিয়া দাও। আমার হাসান হোসেন খুদার জ্বালায় কানতেছে, বাইরে 2000 টাকা পাইলে আমি তোমার চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার কারণে কি 2টা দেরহাম হাদিয়া দিব না? গরিব কান্দার বলে আলী রে তোমার সিটি পকেটের মধ্যে আছে, হাতে টাকার কোনো ব্যাগ নাই, তাহলে দিব কোত্থেকে? বলে তুমি কি ওসমানের কাছে যাও নাই? পরপর 2 বার গেলাম, সারার জন্য কেশিয়ারকে ছাড়ে না। এদিন রাগ করে পদ্মা পলাবার চাই, আলী বলতেছেন সাহাবি আমার নবী যেই কথা বলে নিজের ইচ্ছাই বলে না, যা ওসমানের কাছে যাও। আলীর ভয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ার দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে, কারণ সারানার হিসাব মিলেছে। এবার গরিব সাহাবি সালাম দেয়, ওসমান গনিকে চিঠিখানা দেয়, সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমো দে বলে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহেব বলে নিচের দিকে তাকায় দেখেন আল্লাহ নবীর নাম লেখা আছে, আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দে বলে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহেব বলতেছে নিচের দিকে দেখেন নবীর নাম লেখা আছে, আল্লাহ নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় 2টা 4 আনার জন্য যে বেটা কেশিয়ারকে ছাড়ে না, 2000 দেহম থেকে পাগলা হয়ে গেছে, আল্লাহর নবী এই স্ত্রী পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমো দে বলে ভাই যান এই স্ত্রী কে পাঠাইছে ভাই? গরিব বলে তোর টাকার দরকার আমার নাই। এক দৌড়ে নবীর কাছে গিয়ে কান্দে, রাসুল বলে কান্দ কেন? হুজুর প্রথম 2 বার গেলাম সারানার হিসাব ছাড়ে না, তৃতীয়বার আলীর ভয়ে গেলাম সিটি দিলাম, সিটি পাই সুমা খায় আর বারবার জানতে চাই, 3-3 বার আপনার নাম বলেছি এরপরও বিশ্বাস না করে যখন জানতে চায় আমি আর রাগ করে আপনার কাছে এসেছি আর নাম বলি নাই। সঙ্গে সঙ্গে রাসুল কান্দার বলে মাবুদ আমার ওসমান এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তেমন হওয়ার কথা ছিল না। এই কথা বলে নবী যখন কান্দে এমন সময় তাকায় দেখে এক বস্তা টাকা মাথায় নিয়ে ওসমান ওসমান গনি নবীর দরজায় দাঁড়িয়ে আছে। রাসূল ডাক দেন ওসমান
তোমার ভাইকে 2000 টাকা দান করলেই হতো, এক বস্তা টাকা কেন আনছো? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে আমি 2000 টাকা দান করতে চেয়েছিলাম, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে 2000 করে টাকা বাড়াইয়া দিব। এ পর্যন্ত আমার ভাই 3-3 বার আপনার পবিত্র নাম বলেছে, এই নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000। এই 8000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আইসি, আপনার পবিত্র হাত দিয়ে আপনি আমার ভাইকে দিয়ে দেন। সাহাবী কান্দে, নবী কান্দে, মাবুদ যে ওসমান আমার নাম শুনে 2000 করে দান করে দেয়, আমি গরিব নবী ওসমান দিয়ে কি দিব? আল্লাহ তাই হাবিব কাঁদবেন না, যে ওসমান আপনাকে ভালোবেসে নাম শুনে চুমো খায় 2000 করে বাড়ায় দেয়, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমান দিয়ে দিয়া দিলাম। সেই ওসমান হাত ধরে আছে আর মনে মনে বলতে চাল্লাম, নিজের যোগ্যতাই নয়, আজকেই আল্লাহওয়ালার যোগ্যতাই তোমাকে এক নজর দেখতে চাই। জোরে কোন সোহান আল্লাহ। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়েছে, ফজরের নামাজের আকামত যখন শুরু হয়েছে একটু মনোযোগ খেয়াল করবেন ভাইজান, আকামত যেই মাত্র শুরু হয়েছে এমন সময় হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকছে। হয়তো আপনারা বলবেন, হুজুর উমর কোন দিক দিয়ে ঢুকলো? কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, তখন প্রত্যেকটা ইমাম দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, মেহরাব থেকে ছোট একটা গেট থাকবে, আর মেহরাবের ওই পাশেই ইমাম মানে নেতা, নেতার জন্য একটা রেস্টরুম থাকবে। সরাল্লাহ কম না গা, আমাদের বাংলাদেশের ইমামেরা তো এখন একই লোক তিন দায়িত্ব, মসজিদ ঢাট দেয়, আজান দেয়, আবার নামাজ পড়ায়, গ্রামগঞ্জে দেখবেন একই লোকের তিন দায়িত্ব। এখন এক চামচা ওই তো নামাজ খুব একটা পড়ে না, মাঝে মধ্যে ইমামক সাইজ করবো আসে, মাঝ গেলে যে 100 টাকা চাঁদা দেওয়া লাগে, তা আসে মসজিদের উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায় না, দেখে মসজিদের কোনো একটু মাকড়াসের ভাষা। এই মসজিদ মাস গেলে 5000 টাকা বেতন খাও মিয়া, আর মসজিদের কোনো মাকড়াসের ভাষা, আমি আল্লাহর ঘর অপছন্দ অপরিষ্কার পছন্দ করি না, ওই দৌড়ে যা সামটা দিয়ে ধার দিচ্ছে, মুয়াজ্জিন ধার দিচ্ছে। কিছুক্ষণ পরে নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন সামনে গেছে, যে বেটা কইল এই নিয়ে মুয়াজ্জিন, ওই আবার একটু দায়িত্ব বিহাজ ফেরেস্তাকে আল্লাহ কিছুক্ষণ আগে ইমামক গাইলেন, মাকড়াসের ভাষা সাফ করে নিল, এখন আবার একতেদা করতেছে, এই বেহুদ্দা কে? এই রে আপনি জানেন সৌদি আরব মদিনার ইমামের সম্মান, আল্লাহর কোরআনের সাম্রাজ্য যখন চালু হবে, তাবারাকাল্লাযী পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। ওমর ফারুক যেই মাত্র মেহরাবে দাঁড়াইছে, মুয়াজ্জিনকে তো আকামত দিতে দিতে যেই মাত্র পাত কামরে সালা আইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, উসমান গনি চমকে উঠছে, রাখালের হাত ছাইড়া দেয় বলে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা কেন? রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এত বছর হলে দেখ পারাসো মিয়া, এখনো পর্যন্ত দেখ পার পাও না, কি জন্য লোকমা দিলাম মিয়া জানো না? যেই কইছে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দৌড়ে এসে রাখালে হাতটা খপ করে ধরে বলছে, এই পাগল কারে তুই কানা কানা বলতেছিস? যে মহামানব তোর হাত ধরেছিল তারে তুই কানা বলতেছিস? এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবি চিল্লায় বলে, পাগল রে কাউকে না চিনলে হবে? যেই মানুষটা তোর হাত ধরেছিল যাকে তুই কানা বললি, ওই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিৎকার দিয়া কান বের কয়, এই জন্য ভিতরে আমি কোনোদিন ঢুকতে চাই না, ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে, ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, রাখাল যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের দিকে লক্ষ্য করবা, যেই মানুষটা ইমামতির জায়গায় দাঁড়াবে সেই মানুষটি হলো হযরত উমর। আমি এতদিন বারান্দায় নামাজ পড়তাম, আমার জীবনের শ্রেষ্ঠ বাসনা দুনিয়ায়
হযরত উমরকে এক নজর প্রাণ ভরে দেখতে চাই, শুধু হযরত উমরকে দেখার জন্য আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু উমরের জায়গায় ওই প্রতীককেই যদি আমি দেখতে পাই তখন তোমরাই বলো লোকমা ছাড়া কি আমার উপায় আছে, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে ওখান থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর প্রাণ ভরে দেখব। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাকাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল, এই কান্না কেন গো আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো। ওসমান গুনে রাকালের হাতটা ধরে বলে হাই যান, ভেতরে কান্দাকান্দির কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল দৌড়ে গিয়ে মেহরাবের মধ্যে তেমন পড়ে ওই কাটা মুরগির মতন ছটফট করে, আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, অথচ আপনি অধম রাকালকে কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা গুজরা উঠছে, গুজরা উঠে বলে এই পাগল কোন দিকটা মসজিদের মধ্যে ঢুকলো রে, আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, যেমন রাস্তার গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই মানুষকে তৌবা পড়াইছে, সেই মানুষকে মুনাফিক কইছে ভণ্ড কইছে, পাগল কে রে মসজিদের মধ্যে কার সামনে কি কথা কয়। সমস্ত সাহাবী যখন চিল্লা উঠছে এমন সময় উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তাহলে তোমরা আমাকে মানো ভাই, একটু জবান বন্ধ করো, কারণ আকামাত যখন হয়ে গেছে তখন ফজরের নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করার পরে আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআন থেকে তোমাদের বিচার ফয়সালা করে দিব। আল্লাহর কোরআনে বিচার আছে না নাই? আর এখনকার বিচার, এখনকার বিচারের সাইজ কি? ওই যে আমার ওয়াজে শুনছেন, 4 বছর ধরে রাজশাহীর আমের চাষ করছে, সারায় না চাষ 4 বছর, এবার জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা দেখ ফারি গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে, বাগানের মালিক কয় আমি খাই না, পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুচকি মুচকি হাসে, বাগানের মালিক বলে হাসিস খেন, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে বলতেছে বাপকে কোথায় খুঁজবে যাবে, আমার বাবাও আর গাছে চড়ছে। হ্যাঁ ভুলকিতে দেখি সত্যিই তাই, আর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায় গাছের নিচে বসে, আল আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও সোর বাপও সোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হয়েছে, বিচার দিবেন কার কাছে, বিচার করার লোক আছে, জোরে করা আছে। আজকে হযরত উমর ফজরের 2 রাকাত ফরজ নামাজের পরে আমাকে তওবা পড়াইছে, ভাবি বলতেছে সাহাবীদের আমাকে তওবা পড়াছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, বিচার হবে, কিন্তু কি দিয়ে? আরো জোরে কন, এত কলই পাগলার মতন করতেছে বাড়ি। ওহো রাত 12:23 হয়ে গেছে না, শোনে নি শোনে, মজাই তো বাকি আছে, আমি তো এই এলাকাতে আসিনি, গোপালপুর প্রথম এসেছি ভাই, কিন্তু গোপালপুরের মানুষ যে এইরকম, মনে হচ্ছে না রাত 12:30। মুসা আলাইহিস সালামের কথা মনে আছে নাকি? মনে আছে, আল্লাহ কয় মুসা দৌড়া, ফেরাউন দৌড়ায় সঙ্গ পাঙ্গ নিয়ে, একজন ওটা বসার দরকার, উঠলেন কেন উঠলেন কেন, আপনারা মনে করতেছেন আমি পাগলা হচ্ছি, আমার আগামীকাল ওয়াজ নাই আর ফজরের নামাজ নাই আপনাকে নাই, সব খেয়াল আমার আছে, ওঠা বসা করবেন কেন, আমি ডায়াবেটিস রুগী, ডাক্তার আমারে কইছে প্রতি ঘন্টায় পেশাব করা লাগবে, প্রতি ঘন্টায় ঘন্টায় পেশাব না করলে কিডনি ড্যামেজ হয়ে যাবে, ডায়াবেটিস যে মানে ওয়াজ করি ঝাঁকে যায় তলের দিকে,
আমি চিন্তা করলাম এক ঘন্টা পর পর যদি পেশাব করে যাই, যত ভালো ওয়াজ করি আমাকে আর কেউ দাওয়াত দিবি না, একই কথা বিজ্ঞাপনে লিখবে ঘন্টায় পেশাব, ধরে কোন ঠিক কিনা। হ্যাঁ পেশাব তো লাগছে আমার, যদি এতগুলো লোক ছুঁয়ে আমি সর্বদিক বলি যে ভাই দান আপনি একটু মাইক ধরেন, তাহলে পাঁচটা মিনিট আমি পেশাব করে রুজু করে আসবো, আপনারা একই কথা বলবেন যে কোন বক্তা রে ওয়াজ করতে করতে পেশাব করে যায়। তো বক্তা কোনোদিন যায় না, আপনারা যাবেন কেন? হ্যাঁ আপনার যদি রাত নয়টার সময় বিছানায় ঘুমাতে যান, আপনারা পেশাব ঘুমের মধ্যে করেন না ঘুমের আগে করেন? ঘুমের আগে কি জন্য করেন? একটানা ছয় ঘন্টা ঘুম পাড়ব এই পেশাব যেন ঘুমের ডিস্টার্ব না করে। তাহলে ঘুমের আগে পেশাব করবার পারলে ওয়াজ শোনার আগে পেশাব করে পারেন না? ওয়াজে আসার আগে পেশাব করে সাইজ হয়ে আসবেন, একটানা পাঁচ ঘন্টা, বাবার দুই ঘন্টা আমার তিন ঘন্টা মনে করেন, পাঁচ ঘন্টা ওয়াজ সময় পেশাব কিনে। আর পেশাব লাগলেও আপনারা উঠবেন না, এ কোরআনের দিকে মহব্বত করবেন, পেশাব জাতীয় যত ব্যায়াম আল্লাহ ভালো করে দিবে। আলহামদুলিল্লাহ আছেন। যেই কথা বলতেছিলাম, ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকিয়ে আছে হযরত ওমরের দিকে, রাখালের বিচার হবে। রাখাল সামনে কাতারে বসে কান্দেস, শুধু কান্দে আর মনে মনে কয় তাকে সারা জীবনে একটা নজর দেখবো, আশা করে আছি, আর তাকে আমি তৌবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি। রাখাল নামাজের মধ্যে কানছে, ওমর ফারুক সামনে ডানায় বুঝবার পারছে, যেই মাত্র নামাজ শেষ ওমর ফারুক মেহরাব থেকে উঠে রাখালের দিকে আসতেছে, সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক রাখালের দিকে আসতেছে, এসে বসা রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। হাজার হাজার সাহাবী বলে আমির আল মুমিনিন, যে আপনাকে তওবা বলাইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর সেই মানুষটাকে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান, কারণ কি জানতে চাই? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআনকে দেখতে পা। আজকে যে এই কোরআনের মাহফিল আইছেন, এই কোরআন শুধু শোনার জন্যে না, শুধু বোঝার জন্যে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমল করার জন্যে। বাংলার মুসলমানকে যদি কোরআনকে গ্রহণ করে, তাহলে আজকে বাংলার মুসলমান এরকম নির্যাতন ও নির্যাতিত হবে না। কোরআনের রাহাবার যারা, কোরআনের ওয়াজ করে যারা, তাদেরকেও কেউ নির্যাতন করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তব আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। ভাইজান আজকে শুনে নেন, যে কোরআনকে আমরা ওয়াজ শুনতেছি, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি। একই গাছের কাঠটা তিনটা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো আলমারি, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠটা তিনটা জিনিস বানাইছে, আপনারা বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে খাটের দাম, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? আসলে রেহালের দাম বেশি হওয়ার কারণ কি? এই যে কোরআন শরীফ সবসময় রেহালে রাখে, হঠাৎ একদিন কোরআন শরীফ নিবার যাইয়া অসতর্ক মুহূর্তে রেহালটা মাটিতে পড়ে গেছে, ওই পায়ের সঙ্গে একটা, আবার রেহাল লাগার সঙ্গে সঙ্গে লোকটা রেহাল একটা চুমা দিয়ে রেহালকে রাইখে দেয়। রেহাল চিল্লায় বলে, খাট রে, একই গাছের মধ্যে ছিলাম সোফা, একই গাছের মধ্যে ছিলাম, তোদের পায়ে লাগলি কোনোদিন চুমা খাই? দেখ আমার চুমা দিয়ে ওসাদ রাইখে দিল। খাট আর সোফা কান্দারে বলে, ভাই যান আমাদের লাত্তি লাগলে চুমা তো খাই না, বরং বারবার আমাকে রকম লাগতে। তাহলে একই গাছের মধ্যে তোদের দাম কম আর দাম বেশি? এবার সোফার খাট চিল্লাই বলতেছে, আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক আর তোমার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। একটা কাঠের রেহাল কোরআনের সঙ্গে সম্পর্ক কইরা যদি তার দাম বাড়ে, আজকে যেই যুবকেরা কোরআনের মাহফিল করেছে, এই যুবকেরা প্রত্যেক বছর কোরআনের মাহফিল করবে, তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাদের দাম কমবে না বাড়বে। এখানে কোনো আদায় নাই, খালি বলছে হুজুর প্রত্যেক বছর আমরা মাহফিল করবো, কারা কারা আপন ইচ্ছায় সদস্য হবে? আপনাদের মধ্যে কেউ কে আছেন যে এই যুবকেরা মাহফিল করতেছে গান বাজনা না করে সদস্য হবেন? ওই যে মাঝখান থেকে একজন মুরব্বী দাঁড় আছে, মুরব্বী দেখি ভাই একটা হাত তোলেন না কেন? কয়জন আল্লাহর বান্দা কোরআনের সদস্য হবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন? হাজার হাজার মানুষের মধ্যে এই তিন চারজন কেরা? হ্যাঁ নামগুলো লেখেন, আপনারা একবার ভিতরে ঢুকে যান, একজন ওটা বসে করবেন না, একজন ওটা বসে করো। আপনাদের কাছে ছেলেরা যাবে, যা শুধু ফ্যাল ফ্যাল করে নবীর দিকে তাকায় থাকে। রাসূল বলে, খাদিজা
ও খাদিজা তুমি কিছু শুনতে চাও? খাদিজা বলতে তো হুজুর কি শুনবো? আল্লাহ রাসুল বলেন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, খাদিজা হা হুকারি কিছুই করে না। রাসুল বলেন খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই সদস্য কালেকশন হওয়া পর্যন্ত উঠলেন কেন আপনারা? উঠেন না, সাথে সাথে মোনাজাত হবে, কেউ উঠবেন না। এতগুলো মানুষের মোনাজাত ভবিষ্যতে পাবেন? এরকম কি আদরের সাথে কন্ট্যাক্ট করা আছে আপনাকে? রে তাহলে উঠলেন কে? মায়েদের জন্য একটা ওয়াজ করি, আল্লাহ রাসূল বলেন খাদিজা এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা খালি মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে খাদিজা আপনার কি কিছু বলার আছে? খাদিজা বলে হুজুর পুরুষের মধ্যে 2 নম্বর হযরত উমর, কিন্তু নারীদের মধ্যে 2 নম্বর কে? আল্লাহ রাসূল বলে খাদিজা 2 নম্বর কার নাম বললে আপনি খুশি হবেন? খাদিজা বলে রাসূল আল্লাহ মা যদি 1 নম্বর হয় মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। আল্লাহ রাসূল বললেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে রাসূল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন এ রাসূল আল্লাহ আমি মাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি বানালো আর মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ কি? আল্লাহ রাসূল বলে খাদিজা আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসার কাজ চালাতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে, হাজার হাজার পুরুষ আমার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারে। রাসূল বলে খাদিজা তাহলে আপনি স্বীকার করলেন আপনার নাকের সাইজ অনেক পুরুষ বলতে পারবে, মুখের সাইজ, গায়ের রং বলতে পারবে, কিন্তু আপনি বলেন তো আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে পর্দা নিশি, আমার ফাতেমা জন্ম সূত্রে পর্দা নিশি। আল্লাহ নবী বলেন খাদিজা শুধু পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদের জন্য ওয়াজ হলো মা একমাত্র আমল হলো পর্দা, পর্দা যদি আপনাদের না থাকে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তাই মা বোনদের জন্য বলবো মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে হওয়ার চান তাহলে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হয়, 12 মাসে 1 মাস রোজা রাখলে হয়, স্বামী বাড়ির থাকলে স্বামীর কথা মতো চলতে হবে, খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই, এটা সব সময় আদায় করতে হয়। ধরে কারণ ঠিক আমার মায়েরা যেন এই আমলটা করতে পারে। ইস্তেগফার করে রাস্তায় ফিরল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মসজিদে সিয়ারে বসে নামাজ পড়া যাবে কি? যাবে না। মসজিদে তো সিয়ারে বসে নামাজ হবেই না, বরং যে মসজিদে সিয়ার আছে ওই সিয়ার যদি কেউ বার করে ফেলে দেয় আল্লাহ তাকে একটা যুদ্ধের সব দেবে, একটা জেহাদের সব পাবে, এটা একটা জেহাদ করা। কারণ আজ থেকে 5-7 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে আমরা সিয়ার দেখিনি, ধরে এখন কথা ঠিক কিনা, এখন নতুন নতুন সিয়ার। আপনারা জানেন যে নামাজ পড়া যেরকম ফরজ নামাজের দাঁড়ানো সেরকম ফরজ। কৌমুলিল্লাহি কনিতিন, কুম মানে কি? দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্যে, কনিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। এ কথা কার? আরও ধরে ধরুন এ কথা আল্লাহ। আপনি যদি যৌবন বয়সে নামাজ পড়েন জামাতে আদায় করেন, বুড়া বয়সে অসুস্থ অবস্থায় আপনাকে জামাত নামাজ পড়তে হবে, কিন্তু জামাত এটা ওয়াজিব না। অসুস্থ ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া কথা কয় না? অসুস্থ ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার কষ্ট হবে এমন কিছু ইসলাম আপনাকে সাফাই দেয় নাই। যৌবন বয়সে যারা সরকারকে দেয় বুড়া বয়সে চাকরি করা লাগে, এ কথা কয় না কেন? বুড়া বয়সে চাকরি লাগে,